তো যাই হোক, আমাদের প্রজেক্টের প্রবলেমের কারণে আমরা পিছিয়ে গেলাম, সমস্যা নেই। ইমেজ আপলোড করতে পারতেছিলাম লাস্ট ক্লাসে, আজকে ইমেজ আপলোড এরপর আমরা ইমেজটার ইমেজের পাথটা, আপলোডের যে পাথ, সেই পাথটা ডেটাবেসে সেভ করবো এবং সেখান থেকে তুলে নিয়ে এসে শুরু করানোর চেষ্টা করবো আর কি। ভিডিওটা লাগবে না আজকে, 19 ক্লাসে ভিডিওটা আমরা ডিলিট করে দিচ্ছি। ফাইন, এবার আমরা একটু রান করে নিচ্ছি প্রজেক্টটা, চলছে আমাদের প্রজেক্টটা লোকাল হোস্ট 41 20। এটা ছিল আমাদের ফ্রন্ট এন্ড, তাই না? তো আমরা ভিউ ডিটেলসে ক্লিক করলে আমাদের যে ইয়াটা নিউজ টাইটেলটাও কিন্তু ইউআরএল নিয়ে আসতে পারতেছিলাম না। এবার আমাদের ফ্রন্ট এন্ডের কন্টেন্টগুলো ম্যানেজ করার জন্য আমরা একটা অ্যাডমিন প্যানেল তৈরি করতে পারতেছিলাম এভাবে। দেখেন অ্যাডমিন প্যানেলে লিখলাম, বাট সে ড্যাশবোর্ডে নিয়ে গেলো কেন? লগ ইন করা ছিল, কারণ লগ ইন করা ছিল অথবা ব্রাউজার সেশন ক্লিয়ার হয়নি, খেয়াল করছেন? এইটা হচ্ছে মজুলের একটা প্রবলেম, আর লগ আউট করে নতুন করে সেশন স্টার্ট করে যাচ্ছে। admin@gmail.com, পাসওয়ার্ড 123456। ব্রাউজ করে আমরা যদি কোনো একটা ইমেজ দেই, সাপোজ এটা কি আমরা দিয়েছিলাম জিপিজি আর পিএনজি দেওয়া ছিল, কিন্তু বড় হাতে যাই হোক, এটা দিয়ে দিলাম, ইমেজ আপলোড সাকসেসফুলি দেখাচ্ছে আর কি। যাই হোক, আমরা আবার আমাদের আগের অবস্থা চলে আসলাম। ইমেজটা আপলোড করার জন্য পাথটা কোথায় দেওয়া হয়েছিল? অ্যাসেটের মধ্যে, ব্লক ইমেজের মধ্যে মনে হয়। হ্যাঁ, এই এখানে। সো এটা আসলে কীভাবে প্রথমে আপলোড করা হয়েছিল, ডিলিট করে দিলাম, ঠিক আছে? সো এভাবে আমরা ইমেজ আপলোড করতে পারতেছি। এখন ইমেজ আপলোড করতে পারলেই তো হবে না, ইমেজের যে আমি আপলোড করলাম সেটাকে যদি আমরা
এটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেল। অ্যাডমিন প্যানেল অথবা আমাদের ফ্রন্ট এন্ডে যদি আমরা শো করতে চাই, অ্যাডমিন প্যানেল অথবা ফ্রন্ট এন্ডে যদি শো করতে চাই, তাহলে ইমেজটা যেখানে আপলোড হচ্ছে তার পাথটা আমাকে কী করতে হবে, কোন এক জায়গায় রাখতে হবে, সেভ করে কোথায় রাখবো? ডেটাবেজে। ভেরি সিম্পল। তাহলে চলুন আমরা ডেটাবেজে যাই। ডেটাবেজে আসলাম, আসার পর আমি করে দেখাচ্ছি, এরপর আপনাদের ছোট্ট একটা কাজ দিই। কাজটা হচ্ছে আমি আপনাকে আলাদাভাবে এখন একটা টেবিল তৈরি করবো, সেখানে ইমেজ আপলোড করব, আবার ইমেজটা তুলে এনে দেখাবো। আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পরে বলবো, এখন না, ঠিক আছে? ওকে, আবার আমাকে মনে করে দিন। প্রজেক্ট, আপনাদের একটা প্রজেক্টের কথা এখন আগে বলে নেই। তো প্রজেক্ট এখন আর বলে কি হবে, এখন তো সময় শেষের দিকে চলে আসছে। ল্যারাভেল দিয়ে প্রজেক্ট করবো, এসটিএমএল সিএসএস দিয়ে আপনাদের একটা পোর্টফোলিও সাইট করতে পারছেন। ওটা কি করা হয়েছিল না? গ্রিড দিয়ে করা হয় নাই, আমাদের ডিজাইন সম্পর্কে একটা ভালো ধারণা থাকে আর কি, দরকার। আপনি শুধু ডেভেলপমেন্ট পারেন, ডিজাইন পারেন না, তাইলে আপনি ডেভেলপমেন্ট পারেন না, সত্যি কথা। কেউ যদি বলে যে আমি ডিজাইন পারি না, ডেভেলপমেন্ট খুব ভালো পারি, ভুল কথা। যে ডেভেলপমেন্ট পারে সে ডিজাইনও পারে, একটা মিনিমাম কমন সেন্স তার থাকবে। তাতে সে পারবে না, ডেভেলপমেন্ট কী করবে বলে? আপনি পিএইচপি দিয়ে কাজ করে সেই কাজ দেখাবেন কোথায়? তাহলে আপনি কী ডেভেলপমেন্ট পারেন, বুঝলেন না? কেউ যদি বলে আপনাকে যে আপনি ডেভেলপমেন্ট খুব ভালো পারেন, সে আমি ডেভেলপমেন্ট খুব ভালো পারি কিন্তু ডিজাইন কিছুই পারি, তাহলে আপনি বলেন ধন্যবাদ, বুঝতে পারছি বিষয়টা, বুঝতে পারছেন? কারণ এটা তো সম্ভব না অ্যাকচুয়ালি। তার একটা মিনিমাম কমন সেন্স থাকবে এটা ডিজাইনের ওপরে, যে না অ্যাকচুয়ালি এটা এখানে এরকম হয়, এটা এখানে এরকম হয়। আর এগুলো তো অনেক সহজ, ঠিক আছে, শুধু একটু ধৈর্য ধরে কাজটা করলেই হয়। যাই হোক, যেটা করতে হবে আমাদের সেটা হচ্ছে যে এই অ্যাড ব্লকের মধ্যে এখানে চারটা ফিল্ড আছে না, এখানে আর একটা ফিল্ড অ্যাড করবেন, ব্লক ইমেজ। এটা করতে হবে, বাট আমি আগে একটা করে দেখাচ্ছি নর্মালি, আপনারা আপনাদের প্রজেক্টের মধ্যে ইমপ্লিমেন্ট করবেন, ঠিক আছে? তারপরে ফ্রন্ট এন্ডে আবার সেটা শো করাবেন। আমি ফ্রন্ট এন্ডে শো করাবো না, আমি অ্যাডমিন প্যানেলেই শো করাবো। ফ্রন্ট এন্ডে শো করানো আপনাদের রেসপন্সিবিলিটি। সো নাও এখন দেখেন, তাহলে আমরা একটা টেবিল তৈরি করে ফেলি। আমি আমাদের ডেটাবেস সার্ভারের মধ্যে এসে আমাদের ডেটাবেসটা সিলেক্ট করলাম, তারপরে বলে দিচ্ছি টিবিএল আন্ডারস্কোর ইমেজ। ও সরি, ইমেজ নামে একটা টেবিল তো আছে, হ্যাঁ, ইমেজ নামে একটা টেবিল আছে। এখানে আমরা কলাম হচ্ছে কয়টা, ইমেজ আইডি আর ইমেজ, দুইটা শুধু, নাইস। কারণ কি এই ইমেজটা সম্ভবত ইনপুট ফিল্ডের নাম, তাই না? চেক করে আসি। কারণ আমরা সাধারণত যেটা করে থাকি, ইনপুট ফিল্ডের নামের সাথে মিল রেখে টেবিলের কলামের নাম করি, তাই না? এই স্ট্যান্ডার্ডটা আমরা ফলো করি। সো সেক্ষেত্রে এখানে যেহেতু টেবিলের কলামের নাম ইমেজ দেখতে পাচ্ছি, তার মানে এটা কোনো না কোনো একটা ইনপুট ফিল্ডের নাম, ইমেজ, নাইস। এখন আমাদের টার্গেট হচ্ছে যে সাবমিট বাটনে ক্লিক করলে ইমেজটা তো আপলোড হবেই, পাশাপাশি ডেটাবেজে কোথায় আপলোড হচ্ছে তার পাথটা এখানে থাকবে আর কি। সো তার জন্য কী করতে হবে, তাহলে আমরা এখানে চেক করলাম সাবমিট বাটনে ক্লিক করছে কি না। কারণ কি এই সাবমিট বাটনের নেমটা হচ্ছে বিটিএন, ফর্মের অ্যাকশনটা হচ্ছে ব্ল্যাঙ্ক, মেথডটা হচ্ছে পোস্ট, ইএনসি টাইপ বলে দেওয়া হচ্ছে। এবার এখানে এসে আমরা কাজটা করব একটা ব্লক ক্লাসের মাধ্যমে। সো ব্লক ক্লাসে রিকোয়ার করলাম, অবজেক্ট তৈরি করলাম, তারপরে অবজেক্ট ধরে ব্লক ক্লাসের একটা ফাংশন কল করলাম, সেভ ইমেজ ইনফো। ফাংশনের মধ্যে এসে আমরা যেটা দেখতে পাচ্ছি, ক্লাসেসের মধ্যে ব্লক, সেভ ইমেজ ইনফো, এখানে এসে দেখা যাচ্ছে যে মোটামুটি বেশ কিছু কন্ডিশন অ্যাপ্লাই করে ফাইনালি যখন এইখানে এসে, প্রথমে আমরা কী করলাম, প্রিন্টারটা দরকার নাই, এটা মুছে দিই।
আমরা প্রথমে ইমেজের নামটা নিয়ে নিলাম, এরপর ইমেজের ডিরেক্টরিটা নিয়ে নিলাম, এগুলো কেটে দিচ্ছি, হ্যাঁ এগুলো লাগবে না। এরপরে ইমেজের টাইপটা, ইমেজের টাইপটা আমরা পাথ ইনফো ফাংশন দিয়ে বের করলাম। ইমেজের সাইজটা নিয়ে নিলাম ফাইলস থেকে, এবার চেক করলাম যে এটা অ্যাকচুয়ালি ইমেজ কিনা, কারণ গেট ইমেজ সাইজ এই ফাংশনটা কি রিটার্ন করে, যদি এটা একটা ইমেজ হয় তাহলে তার একটা কিছু ইনফরমেশন নিয়ে, তার হাইট ওয়াইড টাইমস বিট এগুলো নিয়ে একটি অ্যারে রিটার্ন করে, সেটাই ভেরিয়েবলের মধ্যে ধরলাম আমরা। আর যদি এটা কোনো ইমেজ না হয়, এটা কি বলেন তো টেম্পোরারি লোকেশন, তাই না? কোনো একটা ইমেজ যখন আমরা আপলোড করার জন্য ব্রাউজ করে এখান থেকে সিলেক্ট করি, ব্রাউজ করে যখন সিলেক্ট করি তখন এই যে টেম্পোরারি সে একটা লোকেশনে থাকে, সেই পাথটা হচ্ছে এটা। এবং এটা কিন্তু বলে দেওয়া আছে ডেটাবেজের মধ্যে, ইয়াস জ্যাম্পের মধ্যে কোথায় আছে, সার্ভারের মধ্যে। আপনি যে সার্ভারের থ্রুতে এই ফাইলটা রান করছেন, এই যে লোকাল হোস্ট, তাই না, এটি কি সার্ভার, এই সার্ভারের থ্রুতে আমরা এই ফাইলটা রান করছি। তো ওই সার্ভারের একটা নির্দিষ্ট লোকেশনে যখন আমি একটা ফাইল এভাবে ব্রাউজ করে সিলেক্ট করলাম, টেম্পোরারি কিছু সময়ের জন্য সে সেখানে থাকে, ওই পাত্রে হচ্ছে এইটা। নাও এই পাত্রটা আমরা কিন্তু এই ফাইল অ্যারেটাকে প্রিন্ট করলে তখন দেখতে পাচ্ছিলাম, তাই না? টেম্প নেম যদি ইমেজ হয় তার মানে ভেরিয়েবলের মধ্যে মান আসবে, সেক্ষেত্রে আমরা একটা ছোট চালাকি করলাম যে ইফ চেক, যদি মান পাও তার মানে এটা একটা ইমেজ ভিতরে ঢুকবে, আর যদি না পায় তার মানে এটা একটা ইমেজ না, অন্য কোনো কিছু। এই জন্য বললাম দ্য ফাইল টাইপ ইজ নট অ্যান ইমেজ, প্লিজ আপলোড এ ভ্যালিড ইমেজ ফাইল, নাইস। এবার এখানে এসে আমরা চেক করলাম ফাইলটা অলরেডি আছে কি না, যদি থাকে তাহলে তো যে জিনিস আছে সেটা তো দরকার নেই, যদি থাকে তাহলে আমরা এখানে বলে দিলাম যে দিস ফাইল অলরেডি এক্সিস্ট, না থাকলে মানে কি ফাইলটা নতুন, ফাইলটা ইমেজ এবং ফাইলটা নতুন। তখন দেখলাম ফাইলের সাইজটা ঠিক আছে কি না, সাইজটাও যদি ঠিক থাকে বা সাইজ যদি বেশি হয়ে যায় বলবো যে টু লার্জ, আর যদি সাইজ ঠিক থাকে তাহলে এখানে আসবে। এখানে এসে আমরা চেক করলাম তার টাইপটা ঠিক আছে কি না, তার টাইপটাও যদি ঠিক থাকে তাহলে আমরা ফাইনালি ইমেজটাকে আপলোড করলাম। যখন এই জায়গায় সে আসবে তার মানে সেটা একটা ইমেজ, সেটা অলরেডি নাই, সেটার সাইজ ঠিক আছে, সেটার টাইপও ঠিক আছে, নাও সেটাকে ফাইনালি আপলোড করা যায়। তো ইমেজটা আপলোড করার পর আমরা এখানে একটা মেসেজ দিলাম, তাই না? আমরা এই মেসেজটা এভাবে না দিয়ে আমরা এখানে একটা কাজ করতে পারি, এখানে আমরা একটা কোয়েরি প্রিপেয়ার করতে পারি, এসকিউএল ইনসার্ট ইনটু জিবিএল ব্লক, সরি জিবিএল ইমেজ, কলাম কয়টা বলেন তো, একটা মাত্র, আইডি তো পিকে, ইমেজ ডলার সাইন আন্ডারস্কোর পোস্ট হবে না, এখানে আমি পোস্ট করেছি পুসি কি দিয়ে, এই যে ডাটাকে দিয়ে, এখানে কিন্তু একটা ঝামেলা আছে, এখানে ডাটা ইমেজ কেন লিখলাম, এখানে তো ডাটা ইমেজ হবে না, আমি ডেটাবেজে কি রাখবো, আমি কিছুক্ষণ আগে কি রাখতেছিলাম দেখেন তো, কিছুক্ষণ আগে রাখতেছিলাম ডেটা ইমেজ, এই ভেরিয়েবলটার মধ্যে কি আছে কি আছে সেটা তো জানি না, চলেন দেখে আসি কি আছে ভেরিয়েবলটার মধ্যে। আমি যদি এভাবে কোয়েরিটা রান করি তাহলে কি হবে, এই ইমেজ ফিল্ডের মধ্যে এই ভ্যালুটা যাবে না, এই ভ্যালুটার মধ্যে কি আছে চলেন দেখে আসি, প্রপ্রি স্যার ইনফরমেশন করে স্যার প্রিন্টার ডেটা, তারপরে প্রয়োজন আমি এক্সিট করে দিচ্ছি তাকে, এটা তো ফাঁকাই দেখা যাচ্ছে, কারণ কিচ্ছু নাই, ঘটনা কি
ডেটা স্যার ইমেজ দিতে হবে স্যার কোন ডেটা পোস্ট করতে পাঠাচ্ছি এখান থেকে টাইপ ফাইল ও ওখানে তো অন্য কোনো ডাটা নাই তাই না পুরোটা চলে গেছে কোথায় ফাইলের মধ্যে স্যার হ্যাঁ এই কারণে এখানে তো অ্যাকচুয়ালি কিছু থাকবে না তাই না তো আমাদের এখানে এটা অ্যাকচুয়ালি দরকারও নাই পাঠানোর সময় যেহেতু আমরা কি আপলোড করতেছি শুধুমাত্র ইমেজ কি করলাম বলেন তো এটা হচ্ছে মনে করেন আমরা যখন এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করে এখানে সেভ ইমেজ দিচ্ছিলাম তো এই জিনিসটা এটা ফর্মের মধ্যে আসে না এখন ফর্মের মধ্যে এখানে এই যেটা আমি দিচ্ছি এটা কি র ডাটা না ফাইল ডাটা ফাইল ডাটা তো ফাইল ডাটা যাবে কোথায় ফাইল ডাটাটা যাবে হচ্ছে ফাইল সারের মধ্যে আর র ডাটাগুলো আসবে কোথায় পোস্টের মধ্যে তো আমি এখান থেকে পাঠাইছি কি পোস্ট না এখানে যে ভেরিয়েবলটা ডাটা আছে ডাটার মধ্যে কি ইনফরমেশন আছে পোস্টের ইনফরমেশনগুলো এখন পোস্টতে কিছু যাবে না কারণ কি ইউজ করা হয়েছে ফাইল সে ইনসি টাইপ দিয়ে এই যে ফর্মের মধ্যে কি ইউজ করছি ঠিক আছে তুলে দিছি এবার দেখি পোস্টে আসে কিনা এখন এই অবস্থায় আমি যদি এটাকে তুলে দিই তাহলে কি ইমেজটাকে আপলোড হবে বলেন তো কারণ ফাইলসের মধ্যে তো তখন সে যাবেই না কারণ কি কারণ হচ্ছে ফাইলসের মধ্যে তখন যাবে না কারণ আমরা এখানে কি দেই নাই ইএনসি টাইপটা দিয়ে সো ফর্মের মধ্যে এবার ইএনসি টাইপটা আবার দিয়ে দিলাম এখানে পোস্ট দেওয়া হয়েছে যদি আরও ডাটা আসে এখন যেহেতু অন্য কোনো ডাটা নাই সো পোস্ট দেওয়া যা না দেওয়া কি কথা এটাই বলা হচ্ছিল তখন যেহেতু আমার অন্য কোনো ডাটা নাই শুধু কি আছে ইমেজ আর ইমেজটা যাচ্ছে কোথায় ফাইলসে সো পোস্ট খামোখা দিয়ে লাভ আছে কোনো লাভ নাই হ্যাঁ বাট ওটা তো আমি এখানে লাগতেছে কিন্তু এখানে তো কোনো লাভ নাই এই জন্য আর কি এখানে আমি চাইলে কেড়ে দিতে পারি এখানে কেড়ে দিয়েছিলাম কারণ এই পোস্টের মধ্যে যা আছে সেটাকে আমি ফাংশনের মধ্যে নিয়ে আমার কোনো লাভ আছে কোনো লাভ নাই স্যার ফাইলটা স্যার অটোমেটিক স্যার এখানে ভিতরে চলে যাবে স্যার হ্যাঁ ইএনসি টাইপটা দেওয়ার কারণে এই ইএনসি টাইপটা যখন আমি ডিক্লেয়ার করে দিলাম না সাথে সাথেই সে তখন ধরে নেবে যে না এই ফর্মের মধ্যে ডাটাগুলো দুই ভাবে যাবে কিছু যাবে পোস্টে কিছু যাবে ফাইলসে তা কিন্তু স্যার সে স্যার বুঝবে কিভাবে যে আমাকে ওই কান থেকে কল করা হয়েছে কোনখান থেকে কল করা হয়েছে স্যার সেভ ইমেজ থেকে কল করা হয়েছে সেভ ইমেজ থেকে বলতে এখান থেকে স্যার উপরে যে আমি যে স্যার এটা অবজেক্ট ধরে যে স্যার ফাংশনে কল করছি সে তখন কিভাবে বুঝবে যে আমাকে এখান থেকে কল করা হয়েছে ফাইলটা আমাকে এখানে পাঠাইতে হ্যাঁ এখানে যে বাটন চেক করা হচ্ছে না জি স্যার তখন সে এখানে পাঠাই দিবে হ্যাঁ 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 যখন এখানে আসবে সাবমেনে যখন ক্লিক করবে এখানে যখন সে ক্লিক করবে ক্লিক করার পর সাথে সাথে সে চলে যাবে কোথায় যেহেতু অ্যাকশনের মেথড কল হবে অ্যাকশন যেহেতু ব্ল্যাঙ্ক তার মানে কি সার্ভার পেজ আমার এইটাই সো আবার সে উপর দিক থেকে এক্সিকিউট করা শুরু করবে এবার সব কাজ করে যখন এখানে আসলো এবার কি এই কন্ডিশনে ট্রু হবে না বাটন পাবে এবার এটা কল করবে এবার এই ফাংশনটা কল সেভ ইমেজ অ্যাড যখনই আমি এখানে যখনই এই ফর্মের মধ্যে এই অ্যাট্রিবিউটটা ডিক্লেয়ার হয়ে যাচ্ছে এবং সাথে সাথে যখন এখানে ক্লিকও করতেছে তখন এই ফর্মের মধ্যে যে ফাইলগুলো ফাইল ডাটাগুলো থাকবে সেগুলো সে ফাইল সারের মধ্যে নিয়ে নিবে অটোমেটিক্যালি ফাইল সারের মধ্যে নিয়ে নিবে এখন মজার বিষয় হচ্ছে আমি যদি এখানেও ইয়ে করি এখানে আসলাম আসার পর এখানে যদি বলি ইকো প্রিন্টার ডলার সাইন আন্ডারস্কোর ফাইলস তারপরে কিন্তু কাজ হবে ওই স্যার ওই ডাটাগুলো দেখাবে হ্যাঁ ওই ফাইলস এবং যা আছে সব দেখাবে কারণ বেসিক্যালি এরপরে ক্লিক করার পর সবই দেখাবে এখানে সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথেই এই ফর্মের মধ্যে
যেহেতু এই সাবমিট বাটনটা কার মধ্যে আছে, এই ফর্মের মধ্যে, এবং এই ফর্মের মধ্যে একটা অ্যাট্রিবিউট কিন্তু আছে এটা, সেই বাটনে ক্লিক করলেই সে ফাইল জাতীয় যা আছে সব কোথায় নিয়ে নিবে, ফাইলসের মধ্যে। এখন আমি কী করলাম, আমি একটু ভদ্রতার খাতিরে বা আমরা একটু স্ট্যান্ডার্ড কোডিংয়ের খাতিরে এখানে না প্রিন্ট করে এটাকে প্রিন্ট করলাম কোথায়, কোনো একটা ক্লাসের কোনো একটা মেথডের মধ্যে, এই আর কিছু না। ঠিক আছে, এখানেও চলে আসবে, চলেন আমরা দেখি আসে কি না। ব্রাউজ করি, মোশারফ করিমটা আবার নেই, এই যে আসছে এটা হচ্ছে কি, এইটা কোনটা বলেন তো, এটা হচ্ছে আমার এইটা। আর এই ফাংশনের মধ্যে কিন্তু কোথাও ফাইল প্রিন্ট করা নাই, খেয়াল করছেন, ফাংশনের মধ্যে ফাইল প্রিন্ট করা আছে? হ্যাঁ, ঠিক আছে, ফাইন। সো আমরা ওদিকে না যাই এখন আর। তো এবার এখানে এসে আমরা এখন বেসিক্যালি এই ডাটার মধ্যে তো কিছু নাই, আছে ইমেল, আমরা ডেটাবেজে যেটা রাখবো, আমরা যেটা ডেটাবেজে রাখতে চাচ্ছি সেটা কোনটা, সেটা হচ্ছে ইমেজের পাথটা, ফোল্ডারের লোকেশন এবং ইমেজের নাম। সো ফোল্ডারের লোকেশন এবং ইমেজের নাম কোথায় আছে, এই দেখেন ডিরেক্টরি ভেরিয়েবলের মধ্যে কি আছে, পাথটা। আর ইমেজ ইউআরএল এর মধ্যে কি আছে, দুইটাই স্যার, ডিরেক্টরি ডট, এটা কি ইমেজ নেম, ইমেজ নেম এর মধ্যে কি আছে, ইমেজের নামটা, তার মানে এই ফোল্ডারের মধ্যে এই নামে ইমেজটা আছে। তো এই এটা হচ্ছে ফোল্ডারের লোকেশন, এটা হচ্ছে ইমেজের নাম। তো এই ফোল্ডারের মধ্যে এই নামের ইমেজটা কোন ভেরিয়েবলের মধ্যে আছে, অ্যাকচুয়ালি আমি এটাই তো সেভ রাখতে চাচ্ছি ডাটাবেজের মধ্যে, এটাই যদি আমি ইমেজ ট্যাগের সোর্সের মধ্যে দিয়ে দিই তাহলে কি হয়ে যাবে, ইমেজটা দেখাবে না। সোর্সের মধ্যে কি দিতে হয়, ইমেজের পাথটা নাম সহ, তাহলে এখানে অ্যাকচুয়ালি এই জিনিসটা হবে না, এখানে কি হবে, এটা হচ্ছে মুভ আপলোড, মুভ আপলোড ফাইলস, এর মধ্যে দুইটা আর্গুমেন্ট ইউজ করা হয়েছে, লাস্ট ক্লাস আমাদের একটু গন্ডগোল হয়েছিল, পরে আমরা দেখে নিলাম। প্রথম আর্গুমেন্টটা কি, ইমেজের টেম্পোরারি লোকেশন, মুভ আপলোড ফাইল, এই ফাংশনের মধ্যে আমরা প্রথম আর্গুমেন্ট ইউজ করলাম ফাংশন ইমেজটার বা ফাইলটার টেম্পোরারি লোকেশন, কোথায় সে আছে বর্তমানে, আর এটার মধ্যে কি আছে, কোথায় সে যাবে। তো বলতে পারেন এটা হচ্ছে সোর্স, এটা হচ্ছে ডেস্টিনেশন, তাই না? নাইস। সেইভাবে করার পর আমি তাকে, এখন কি হবে, যখন সব ঠিকঠাক থাকবে ইমেজটা আপলোড হবে, একটা কোয়েরি প্রিপেয়ার করবে এবং সে কোয়েরিটা এক্সিকিউট করবে। তাহলে ইনসার্ট ইনটু টিবিএল ইমেজ, এটা হচ্ছে কি, টেবিলের কলামের নাম, ভ্যালুসের মধ্যে এটা হচ্ছে যেটা যাবে, যাবে কি ইমেজের পাথটা, সেই পাথটা এখানে দিয়ে দিলাম। এবার আমি কোয়েরিটা এক্সিকিউট করে দিলাম এবং দেখি কি হয়। তাহলে যদি সব ঠিকঠাক থাকে ইমেজটা আপলোড হবে, একটা কোয়েরি প্রিপেয়ার হবে, কোয়েরিটা এক্সিকিউট হবে। কোয়েরি এক্সিকিউট হওয়া মানে কি, মানে হচ্ছে ওই পাথটা ডেটাবেজের কলামের মধ্যে সেভ হয়ে যাবে। এবার যদি চেকিংস করি, মনে করেন আমরা মোশারফ করিম তো আছে, এবার এটাকে নিই, ফাইল টাইপ ইজ নট ভ্যালিড, মানে কি বড় হাতের যে পিডি ছিল এটা দিই, দেখাচ্ছে কি ইমেজ আপলোড সাকসেসফুলি দেখাচ্ছে। আমরা যদি এবার এখানে যাই, তখন কিন্তু কিছু ছিল না, এই দেখেন একটা কি চলে আসছে, এখানে পাত্র চলে আসছে না। এবং আমি যদি এখানে যাই, এখানে কিন্তু ইমেজ, আমি সব ডিলিট করে দিই, এখানে যা আছে ফোল্ডার থেকে সব ডিলিট করে দিলাম। এবার নতুন করে আপলোড করি, ডেটাবেস থেকে এটা ডিলিট করে দিই। এই যে আমাদের টিভিএল ইমেজ, এখানে দেখেন এখন কিন্তু কোনো কলাম কিছুই নাই, ঠিক আছে, আমাদের ফোল্ডারের মধ্যেও কোনো ইমেজ নাই, ব্লক ইমেজ, এখানেও কিন্তু কিছু নাই, তাই না, এখানেও কিছু নাই। তো এখন যদি আমরা এখান থেকে একটা ইমেজ নেই, ব্রাউজ করে সাপোজ এটাকে নিলাম প্রথমে, ইমেজ আপলোড সাকসেসফুলি, আমি ডেটাবেজে যাই, রিলোড দিই, এই দেখেন এখানে একটা কলাম চলে আসছে, এটা কি পাথটা না দেখা যাচ্ছে পিছন থেকে, এই দেখুন পাথ, এবং আইডিটা দুই আসছে কেন, কারণ হচ্ছে এর আগেরটা আমি ডিলিট করে দিয়েছিলাম। দেখেন তো আপনাদের এরকম হয় কিনা, আগে প্র্যাকটিসটা করেন, পরে প্রযোজ্য মনে হয় সেভ হয়, গতকালকে ক্লাসের মধ্যে এই তিনটা লাইন লেখা হয়েছে, তিনটা লাইন অ্যাকচুয়ালি দুইটা লাইন, এই লাইনটা তো আগে ছিল।
পিন ড্রাইভ টা আপনাদের কাল কি পিন ড্রাইভ টা যে গ্রাফিক ডিজাইনার আপনি একটু ব্রেকের সময় লোক বানাই দেওয়া লাগবে ঠিক আছে সমস্যা নাই উইথ পারিশ্রমিক ঠিক আছে আচ্ছা কোয়েরিটা লেখেন এবং কোয়েরিটা এক্সিকিউট করে দেন দ্যাটস অল এখন ইমেজটাকে আমরা শো করাবো তাই না নাইস কোথায় শো করাবো বলেন স্যার ইন্ডেক্স ফাইলে স্যার এখানে শো করাবো এর নিচে শো করাতে পারি অ্যাড ইমেজের মধ্যে শো করাতে পারি আর ফ্রন্ট এন্ডে শো করাতে পারি ফ্রন্ট এন্ডে শো করান স্যার ফ্রন্ট এন্ডে আমি শো করাবো না ফ্রন্ট এন্ডে আপনারা শো করাবেন আমি কিভাবে শো করাতে হয় সেটা দেখাই দিই স্যার পারছি কিন্তু স্যার ফ্রন্ট এন্ডে কিছু পারতেছি এখানে পারছেন আমি বলে দিচ্ছি পারবেন আমি বলে দিচ্ছি পারবেন হ্যাঁ পারবেন দেখেন এখন একটু চালাকি করতে হয় স্যার এই চিঠিই ধরতে পারতেছি একটু চালাকি করতে হয় আর আমি এনু মে ই গেছে আমি বললাম দেন ওখানে শুধু পাত্র দিয়ে দিলে হবে না এইটাই স্যার এইটাই স্যার কি হইছে ওটা এখন বেসিক্যালি আপনি হিসাব করবেন আমি বলে দিচ্ছি কিভাবে বুঝতে পারেন আমার বলেন পুরো টাইপ যে ব্লগের জন্য যে ব্লগের জন্য যে ইনস্টা আছে এখন যখন আপনার একটা ব্লগ এর জন্য মাল্টিপল ইমেজ আসতে পারে আপনি জানেন না আপনি যার কাজ করতেছেন সে আপনাকে বলে দিল যে ভাই আমার একটা ব্লগের জন্য 10টা ইমেজ আসতে পারে আবার একটা ব্লগের জন্য 3টা ইমেজ আসতে পারে তখন কি করবেন তখন তো একটা টেবিলে ম্যানেজ করা যাবে না তখন যদি একদম পিছনে আপনি যেটা বলছেন ওটা করতে হবে ইমেজের জন্য আলাদা একটা টেবিল করতে হবে ওখানে ব্লগ আইডি তো ইমেজ সেভ করতে হবে বাট একটা ইমেজের জন্য একটা টেবিলে করাটাই ভালো খাওয়া দাওয়ার টেবিল করা যায় আপনারা কি কথা বলতেছেন দুজনে আমাকে একটু বলেন একটু শুনি ওই হিসেবে নেই স্যার এখন মনে করেন অ্যাড ইমেজের মধ্যে আমরা একটা কন্টেইনারের মধ্যে একটা ওয়েল আছে ওয়েলের মধ্যে ফর্ম আছে এই যে এটা ওয়েলটা এটা একটা কন্টেইনারের মধ্যে আছে সো এই কন্টেইনার যেখানে শেষ হচ্ছে অ্যাড ইমেজ ডট পিএসপি এই ফাইলের মধ্যে আসেন এই ডিভ ক্লাস কন্টেইনার যেখানে শেষ হচ্ছে এর নিচে এসে আমরা এর ছোট একটু কোড লিখতেই পারি এভাবে ডিভ ক্লাস ইজ ইকুয়াল টু কন্টেইনার এটা সাজেশন দেন এবার এখানে সোর্সের মধ্যে আমাকে ইমেজের পাথটা দিয়ে দিতে হবে
বুঝছেন? এখন আমি একটু ব্রাউজার দেখি কি অবস্থা হয়। ব্যাস চলবে, এখানে একটু ইমেজ শো হবে আর কি। তো নাও এবার আমরা যদি পেজে কাজ করতেছি খেয়াল করেন, সো আমাকে কি করতে হবে, ইমেজগুলো তুলে নিয়ে এসে এখানে শো করাতে হবে, তাই না? এই জায়গাটায় তো অ্যাড ইমেজ ডট পিএসপি এই ফাইলটার মধ্যেই উপরের দিকে আসেন, পিএসপির কোড যেখানে শেষ হচ্ছে, হ্যাঁ পিএসপির কোড যেখানে শেষ হচ্ছে তার ইমিডিয়েট উপরে এসে আমরা একটা ফাংশন লিখব। আমাদের ব্লক ক্লাসের অবজেক্ট তৈরি করা আছে না? করা আছে, কিন্তু কোথায়? এই ভিতরে স্যার, কন্ডিশনের মধ্যে। তাহলে এখন এই অবজেক্টটা কি অ্যাভেলেবল সব সময়ের জন্য? জি স্যার। হ্যাঁ না, পোস্ট করি কেমন পাবো তখন? এই ব্লকটা কি সব সময়ের জন্য অ্যাভেলেবল? জি স্যার। এটা পোস্ট হলে বাটনে ক্লিক করলে তাহলে অ্যাভেলেবল হবে, তাছাড়া কিন্তু অ্যাভেলেবল হবে না। বাট আমি এখানে ইমেজ দেখাবো সব সময় নাকি বাটনে ক্লিক করলে দেখাবো? সব সময়। তাহলে একটা কাজ করি আমরা, এই অবজেক্টটা আবার এখানে তৈরি করা লাগবে। এখন বারবার তৈরি না করে কি করব? একবার তৈরি করে রাখি এখানে আর এগুলো কেটে দিই। এখন এই ক্ষেত্রের জন্য কিন্তু এটা সুইটেবল, সব সময়ের জন্য যেটা সুইটেবল হবে এমন কিন্তু না। যদি ইমেজ না থাকে সেটা তৈরি হবে রাইট, ইরর দেখাবে না, মানে দরকার নাই তো তখন আমার কামো খেলে তৈরি করে, তখন আমি ভিতরে তৈরি করে দিলাম। মানে অবস্থা বুঝে ব্যবস্থা আর কি, ঠিক আছে? অবস্থা বুঝে ব্যবস্থা, নাইস। এখন আমি এখানে ব্লক ক্লাস ধরে আমি আর একটা ব্লক অবজেক্ট ধরে একটা ফাংশন কল করব। হ্যাঁ বলেন। হ্যাঁ ওটাই তো করবে, হ্যাঁ হ্যাঁ ওটাই দেখাবে। এখন আমি ইমেজ আপলোড করার সাথে সাথেই দেখাবে, ইমেজ আপলোড করার শেষ সাথে সাথে দেখাবে। দেখেন শুননা, আমরা বললাম সিলেক্ট অল ইমেজ ইনফো, মানে ফাংশনাল ডেফিনেশন দিচ্ছি এভাবে, সিলেক্ট অল কল, সরি ফাংশন কল হচ্ছে ডেফিনেশন, সিলেক্ট অল ইমেজ ইনফো। সিলেক্ট অল ইমেজ ইনফো, ওকে। এই ফাংশনটা আমরা লেখার পর, ডেফিনেশনটা লেখার পর আমরা যাব কোথায়? ব্লক ক্লাসে। ফাংশনের কলিংটা দেওয়ার পর ব্লক ক্লাসে আসেন, ব্লক ক্লাসে এসে এই ফাংশনকে ডেফিনেশন দেন, পাবলিক ফাংশন সিলেক্ট অল ইমেজ ইনফো।
স্যার এই কোয়েটা চালাতে স্যার সবগুলো ইমেজ দেখাবে না যদি স্যার আমার টেবিলে স্যার অনেকগুলো ইমেজ থাকে সবগুলো ইমেজ দেখাবে এটা আমি অল সকল অল নিয়ে আসলাম ফ্রন্টি মেল ইমেজ তো পুরো রেজাল্টটা রিটার্ন করলাম রিটার্ন করলে এটা রিসিভ হবে কোথায় যেখান থেকে কল করা হবে ওখানে নিয়ে যান রিসিভ করেন এবং ওখান থেকে ইয়েগুলো বের করে নিয়ে আসুন পাথটা লুপ চালাই ঘুরে দেবেন এখন আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে দেখেন তো এটা রিটার্ন করলো রিটার্ন করে রিসিভ হবে কোথায় এখানে এই যে এখানে রিসিভ হচ্ছে কোন পেজে কাজ করতেছে কোথায় কাজ করতেছে ঠিক আছে না অ্যাড ব্লক ডট পিএসপি এবং এটা হচ্ছে আমাদের ভিউ ফাইল আর ক্লাস হচ্ছে ব্লক ডট পিএসপি ওকে কোন ফাংশনের মধ্যে এভাবে ইনস্ট্রাকশন সেট করে দিলাম দেন সে যেটা রিটার্ন করলো সেটা আমরা যেখান থেকে কল করা হচ্ছিল ফাংশনটাকে সেখানে রিসিভ করলাম এবার এখান থেকে ডাটাগুলো বের করবো তাই না এখান থেকে ডাটাগুলো বের করবো কি দিয়ে ফেস অ্যাসব দিয়ে তো বের করে কোথায় দেখাবো এই জায়গাটায় এই যে কল কল টাকা বছর হিসেব পরে আপনারা পিকে ছবি দেখছেন না ভাই একটা ভগবান দেন ঠিক আছে কত টাকা 10 টাকা আছে ঠিক আছে ধান্দা বন্ধ করবে নাকি এরকম কিছু একটা বলে না ওই জায়গাটা কিন্তু চুটিল করছে ওই যে বলে যে আমার খুব ক্ষুধা লাগছে আমাকে কিছু একটা দাও সাথে সাথে তার হাতে একটা সিঙ্গারা পরে সে তো একদম অ্যাস্টোনিস্ট হয়ে যায় খুশি হয়ে যায় যে কাজ করতেছে বলে আমার রিমোট দাও ভাইয়ের ব্যাটারি ফিউজ হয়ে গেছে মনে হয় ওকে ডন টিকিট আদারওয়াইজ হ্যাঁ কেউ অন্যভাবে নিয়ে আমরা কিন্তু নাইস সো নাও আমরা এটাকে এখন যেটা করব সেটা হচ্ছে তাহলে এই ভেরিয়েবলের মধ্যে কি আছে ইমেজের পাথটা আছে না এখন এর মধ্যে কোন পাথটা আছে এই ভেরিয়েবলটার মধ্যে কি আছে আমরা ফেসেস অফ দিয়ে এই কোয়েরি রেজাল্ট থেকে ডাটাগুলো বের করে নিয়ে আসলাম ফেসেস অফ দিয়ে রিসোর্স থেকে ডাটাগুলো বের করে নিয়ে এসে কি করা হচ্ছে এই ভেরিয়েবলের মধ্যে রাখা হচ্ছে তাই না এই ভেরিয়েবলের মধ্যে রাখা হচ্ছে এখন এই ভেরিয়েবল থেকে আমরা কি করব এই ভেরিয়েবলের মধ্যে কি আছে তাহলে এই কোয়েরি রেজাল্ট থেকে যা কোয়েরি রেজাল্টের মধ্যে যা আছে এই কোয়েরি রেজাল্টের মধ্যে কি আছে কোয়েরি রেজাল্টের মধ্যে বেসিক্যালি এই ফাংশন যা রিটার্ন করছে তাই আছে এই ফাংশন কি রিটার্ন করছে সিলেক্ট অল ইমেজ তাহলে তার মানে অল অল ফ্রম টিবিএল ইমেজ সো টিবিএল ইমেজের মধ্যে কি আছে চলেন যাই টিবিএল ইমেজের মধ্যে ইমেজ আইডিয়ার ইমেজ দুইটা ইন্ডেক্স কলাম আছে তার মানে এই রিসোর্সের মধ্যে এই কুয়েরি রেজাল্ট সে যে রিটার্ন করতেছে এখানে ইমেজ আইডি এবং ইমেজ এই দুইটা কলাম আছে না হ্যাঁ ইমেজ আইডি এবং ইমেজ তো ইমেজ আইডিটা তো আমরা শো করাবো না আমাদের লাগবে কোনটা ইমেজ তাহলে এখন আমরা যদি মনে করেন কুয়েরি রেজাল্ট থেকে খেয়াল করবেন কি বলা হচ্ছে কুয়েরি রেজাল্ট থেকে ফেসেস অফ দিয়ে আপনি যখন বের করতেছেন বের করে যখন এই ভিডিওগুলোর মধ্যে রাখতেছেন এখন এটার মধ্যে কি আছে এটার মধ্যে আপনার এই ইমেজ আইডি এবং ইমেজ এই দুইটা ইন্ডেক্স আছে না হ্যাঁ ইমেজ আইডি এবং ইমেজ
তো ইমেজ ইনডেক্স এর মধ্যে কি আছে ডট ডট ব্যাকস্ল্যাশ অ্যাসেট ব্লক ইমেজ এই এই পাথটা আছে না এখন আমি যদি বেসিক্যালি এখানে এই সোর্সের মধ্যে এসে এভাবে লিখে দেই ডলার সাইন পিএসপি ইকো এটা ইমেজ এটা আমার ইনডেক্স এর নাম এখন মনে করেন আমি এখানে ইমেজ দিলাম না আমি এখানে দিলাম ইমেজ আন্ডারস্কোর আইডি তাহলে এখানে কি এখানে কিসে করবে দুই দুই আমি এটা না দিয়ে এটার মানেও যা এটার মানে কি একই জিনিস না হ্যাঁ ডট ডট ব্যাক স্ল্যাশ ওইটা হচ্ছে ওইটা হচ্ছে ডাইনামিক এটা হচ্ছে কি ফিক্সড বাট আমরা তো এখানে ডাইনামিক করবো তাই না এখানে কি দিয়ে দিলাম ভেরিয়েবলটাই দিয়ে দিলাম এখন এখানে যে পাথটা আপনি দিচ্ছেন এই পাথ অনুযায়ী কি এই ইমেজটা সে পাবে এটা আমাকে আগে চেক করতে হবে তো এখানে পাথ অনুযায়ী প্রথমে বলা হচ্ছে কি এখানে যদি আপনি এইটা না দিয়ে এই এটা দেন এখানে কি বলা আছে এটা তো ভেরিয়েবল এর মধ্যে কি মান আছে এর মধ্যে মান আছে এইটা ফাইন তাহলে আমি কি করব প্রথম যেটা করতে হবে এই পাথ অনুযায়ী আগে চেয়ে দেখি ইমেজটা পায় কি না তো প্রথমে ডট ডট ব্যাক স্ল্যাশ নাইস অ্যাড ইমেজ ডট পিএসপি ফাইলটা কোথায় আছে অ্যাডমিনের মধ্যে এই যে অ্যাড ইমেজ ডট পিএসপি তাহলে এখান থেকে প্রথমে কী করতে হবে ডট ডট ব্যাক স্ল্যাশ কারণ এখানে পাঁচটা বলে দেওয়া আছে আমি তো ডেটাবেজে আমার ডেটাবেজে তো আমার অ্যাক্সেস আছে তো ডেটাবেজ থেকে পাঁচটা ম্যানুয়ালি কপি করে এখানে পেস্ট করে দিলাম এবার এই পাঁচটা একটু সার্চ করি তো এই ফাইল থেকে এই পাঁচটা আমরা যাবো তো ডট ডট ব্যাক স্ল্যাশ এক ডট পিস অফ এলাম এরপরে অ্যাসেটের মধ্যে ঢুকলো ঢুকলাম এরপরে ব্লগ ইমেজের মধ্যে ঢুকলো ঢুকলাম এরপরে ইমেজের নাম হ্যাঁ পাওয়া গেছে তখন এই ইমেজ অনুযায়ী পাশে পাওয়া গেছে এখন আপনি যদি এখন ফ্রন্ট এন্ডে যখন দিবেন ফ্রন্ট এন্ডে যখন ইমেজটা দিবেন এখানে ইন্ডেক্স ফাইলের মধ্যে তখন তো আর পাথটা কী হবে হ্যাঁ তখন তো পাথ মিলবে না তখন পাথ কী আপনি যদি ডিরেক্টলি ভেরিয়েবলটা দিয়ে দেন এটাই তো থাকবে পাথ নাকি এটাই তো থাকবে তাহলে এখন এই পাথ অনুযায়ী যদি আপনি এখান থেকে খুঁজতে চান তাহলে প্রথমে এখানে কি দেওয়া আছে ডট ডট ব্যাক স্ল্যাশ ডাটাবেজে কি পাথ চেঞ্জ হবে ডাটাবেজে পাথ কিন্তু এটাই থাকবে আজীবন আপনি যখন প্রথম ইমেজ সেভ করার সময় যে ডিরেক্টরিটা দিয়ে দিবেন সেভাবেই তো থাকবে এখন হ্যাঁ বুঝতে পারছেন আমার কথা তাই না পরবর্তীতে ফোল্ডার যদি মুভ করে অন্য ফোল্ডারে হইতো তাহলে আপনাকে পাথটা চেঞ্জ করতে হবে তাহলে ইমেজ আপলোড হবে না ভুল দেখাবে যে ডিরেক্টরি নট ফাউন্ড তাই না আপনি মনে করেন এখানে এসে এই অ্যাসেটের মধ্যে এসে এই ব্লক ইমেজটাকে এখানতে কাট করি কাট করে মনে করেন আমি বাইরে পেস্ট করে দিলাম আমার অ্যাসেটের মধ্যে আছে নাই কিন্তু এখন এখন এটা তো অ্যাবনর্মাল কেস এটা হবে না ঠিক আছে এটা হবে না এখন মনে করেন ইমেজ আপলোড করি দেখি আপলোড হয় কি না এটা দিলাম কি দেখাচ্ছে মুভ আপলোড ফাইল মুভ আপলোড ফাইল ইমেজ আপলোড সাকসেসফুলি দেখাচ্ছে ডেটাবেজে পাঁচটা গেছে পাঁচটা আসছে কিন্তু ইমেজটিকে আপলোড হয়েছে ইমেজটি কিন্তু আপলোড হয় না এটা অ্যাবনর্মাল কেস ঠিক আছে যে আমি কারণ আমি তো অবশ্যই ডিরেক্টরি ক্যালকুলেশন করে দিব তাই না এই ইমেজটি কিন্তু আপলোড হয় না দেখেন ফোল্ডার হতে পারে না ইমেজটা আপলোড হবে না তো এই যে এখানে একটা ইমেজে আছে তাই না ইমেজটা আপলোড হয় না এই জন্য এই ধরনের কোনো সমস্যা নেই তো আমি কেটে অ্যাসেটের মধ্যে আমি ইমেজটাকে এখানে ফাইলটাকে রেখে দিলাম আমরা ইমেজ না বলে ফাইল বলবো তাহলে সুবিধা হবে এখন যদি মনে করেন আপনি ইন্ডেক্স ফাইলের মধ্যে দেন ইন্ডেক্স ফাইলের মধ্যে এই ডিরেক্টরির মধ্যে এসে খুঁজে সে প্রথমে কী করবে ইন্ডেক্স ফাইল থেকে ডট ডট ব্যাক স্ল্যাশ তার মানে কি এক ঘর বাইরে যাবে এখানে আসবে তাই না এরপরে এরপরে কী আছে এরপরে অ্যাসেট ফোল্ডার এখানে কোনো অ্যাসেট নামের ফোল্ডার আছে নাই তাহলে সে পাবে না তাহলে এখন এই এতটুকু কাজ করতে গেলে আপনাকে কী করতে হবে এখন আপনি যদি যখন ইন্ডেক্স ফাইলে যখন দিবেন ইন্ডেক্স ফাইলের মধ্যে যখন ইমেজের পাথটা দিবেন তখন যদি একটু চালাকি করেন আপনি মনে করেন শুরুতে একটা ফোল্ডার নাম দিয়ে দিলেন ওই যে বলে দিছে একজন অ্যাডমিন স্ল্যাশ তাহলে কি হবে অ্যাডমিনের পরে হ্যাঁ অ্যাডমিনের পরে যদি আপনি ওই এটা দিয়ে দেন এই এই পিএসপি রিপোর্টটা তাহলে এবার কি হবে এবার শুরু করবে কোথা থেকে অ্যাডমিন থেকে এবার সে বাইরে করে শুরু করবে এখান থেকে এবার আমি যদি অ্যাডমিন না দিই আপনি যদি এখানে ইয়ে দেন তাও কোনো সমস্যা নাই
তাহলে প্রথমে কি ডট ডট ব্যাক স্ল্যাশ, এবার এখান থেকে কি করবে এক ঘষে বের হবে, এরপরে কি করবে এরপরে ব্লক ইমেজ, ব্লক ইমেজ পাইছে, ইমেজটাকে নিয়ে নেবে, তাই না? তো আমরা চলেন, এখন তো আমরা ইন্ডেক্স ফাইলের মধ্যে নাই, আমরা তো নরমালি আসি। সো এই পাথটা ক্যালকুলেশন করবেন শুধু এখানে না, যখন যেখানে যে কাজই করেন ডাটাবেস থেকে যখন ইমেজের পাথটা নিয়ে আসবেন, এখানে তো আর আমি এটা দিয়ে দিব না, এখানে আমি কি দিব, এখন এই ভেরিয়েবলটার মধ্যে কি মান আছে সেটা তো আপনি জানেন, কারণ আপনি তো ডেভেলপার, আপনার কাছে তো ডাটাবেস অ্যাক্সেস আছে। আপনি করবেন কি, এই পাথটাকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিবেন, এখানে পেস্ট করে আপনি দেখবেন যে অ্যাকচুয়ালি এই ডিরেকশন অনুযায়ী এই ফাইল থেকে এই লোকেশন অনুযায়ী কোন ইমেজ পাওয়া যায় কিনা, যদি না পাওয়া যায় তাহলে আপনি কিভাবে পাওয়া যাবে সে ব্যবস্থা করে তারপরে ফাইনালি এই ভেরিয়েবলটা দিয়ে দিবেন। আশা করি ধরতে পারছেন, এখন কিন্তু ইমেজ আসবে দেখি আমরা, কারণ এখন তো পাচ্ছিক আছে তাই না, ব্রাউজারে যাই রিলোড দেই, এই ইমেজ আসছে বুঝতে পারছেন, কিন্তু এটা বের হয়ে গেছে কেন, ক্লাস রেসপন্সিভ দেওয়া হয় নাই, হ্যাঁ ক্লাস রেসপন্সিভ দিলে হয়তো হয়ে যায় না, IMG RESPONSIVE রেসপন্সিভ, হ্যাঁ বডিস্টার ফ্রেমওয়ার্ক একটু শিখে নিন আপনারা, বডিস্টার ফ্রেমওয়ার্ক শিখতে একটা ছেলে অথবা একটা মেয়ের 7 দিন সময় লাগবে, 7 days, সে যদি অপদার্থ হয় আমার মতো, আর যদি মনে করেন আপনাদের মতো একটু স্মার্ট হয় তাহলে তো 3 দিন, বুঝতে পারছেন, হ্যাঁ কি মুসি মুসি আসেন কেন, ওকে ইমেজ রেসপন্সিভ দেখলাম এরকম হয়ে গেল, বেসিক্যালি ইমেজ রেসপন্সিভ মানে হাইট 100% ওয়াইড 100%, নাও দেখেন এখানে আমার কয়টা শেপ আসছে লুপের মধ্যে কয়টা আসছে, এখানে একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করছেন যে এটা কিন্তু একটা লুপের মধ্যে আছে না, এই এই এখানে যে এটা একটা ওয়েল, এটা একটা ওয়েল কল 3, এই দেখেন এটা লুপের মধ্যে আছে না, এখন এই রিসোর্সে সেই ইমেজ পাইছে কয়টা, দুইটা দুইটার উপর কিন্তু পাইছে, বাট দ্বিতীয়টা ইমেজে পাইলো না কেন, কারণ পাথ উল্টা পাল্টা দিছিলাম তাই না, এদের একটা ডিলিট করে দেই, ডিলিট করে দিচ্ছি, এবার অ্যাড ইমেজ যাই, এবার কিন্তু একটাই পাইছে, এখন এখান থেকে আপনি যে যখন ইমেজ আপলোড করবেন সাথে সাথে সেটা সে দেখাবে, দেখেন আপলোড করবেন আর দেখাবে, এটা অটোমেটিক করতে আছে কলামের থ্রিকে নিচে রেখে, হ্যাঁ এই যে আপলোড করতেছেন আর দেখাচ্ছে, এটা হচ্ছে ক্লায়েন্ট, এটা হচ্ছে বাজেট, বুঝতে পারতেছেন, এটা হচ্ছে শুরু এখানে সেকেন্ড ব্যাকেট শেষ, ইমেজ আপলোড করেন এবং ইমেজটা দেখান ব্রাউজারে, ঠিক আছে আমরা সেকেন্ড হাফ থেকে ইনশাআল্লাহ দেখি, আমি শুভ স্যার সাথে কথা বলে দেখি, অ্যাকোর্ডিংলি পারমিশন আমি ল্যাবে ক্লাস করব স্যার, ওনাকান স্যার এখানে সিলেক্ট দিয়ে দিছে আনএক্সপেক্টেডলি
এই যেখানে স্পেসটা হলো কি সমস্যা কি বলে আর থামেন ডিলিট করে দিয়ে আবার দেন ডাটা বেস থেকে সব ডিলিট করে দেন আপনার একবার 10-15টা গ্রুপ ধরে দেন সিলেক্ট করে দেন হইতেছে না ও বমি আপনি আমি এখানে দেখলাম তিনটা দিলে তো বুঝে যাবো বুঝে পাশে গেছে এই পাশে আর কথা না ব্লক নাকি বয়ালা নেক্সট কাহিনী
আসছে না মানে তুমি যদি আমি তোমার দেখি কি এখন বলো এখন ব্র্যাকেট বাদ দিয়ে আচ্ছা তোমার আমি একটা জিনিস দেখো এই যে দেখেন এখানে দেখবি ক্লিক করো না আর এটাতে হচ্ছে জাস্ট এই যে এখানে ক্লিক করে ইয়ে করতে লাইভ প্রিভিউ ঠিক আছে এটা তো পিএসপি হয়ে জাস্ট না পিএসপি আপনারা অনেক কাজটা করেন এটা করে একটা ব্রেকিং নিউজ যেটা করবেন সেটা হচ্ছে খেয়াল করেন এখন আমাদের এই জায়গাটা নতুন একটা ফিল্ড অ্যাড করেন তারপরে কথা বলুন সমস্যা নেই ঘটনা হচ্ছে যে এখানে এখন যেটা করা লাগবে আমাদের সেটা হচ্ছে যে অ্যাড ব্লগে ক্লিক করলে যে ব্লগের অ্যাড করার যে একটা ফর্ম আসতেছে এখানে নতুন আর একটা ফিল্ড অ্যাড করতে হবে ব্লগ ইমেজ এখানে এক নতুন একটা অ্যাড করা যাবে না ব্লগ ইমেজ জি স্যার এখানে এবং এখানে এখানে এরকম আর কি হবে যে ব্লগ ইমেজ নামে এখানে একটা ফিল্ড আসবে এবং যে এরকম একটা ইনি আসবে না কি ইনপুট টাইপের ফাইল ঠিক আছে ব্লগ ইমেজ এবার এখানে যখন আমি ব্লগ আপডেট করব ইমেজ সহ আপডেট করতে হবে ইমেজ সহ আপডেট করতে হবে এবং এখানে ইমেজটা শো করাইতে হবে সো তাহলে প্রথমে কী করা লাগবে এখানে নতুন একটা ফিল্ড নেন ডেটাবেজে একটা নতুন ওই যে ব্লক টেবিলে কী করতে হবে একটা কলাম অ্যাড করতে হবে তাই না সো এক দুই তিন চার পাঁচ সো আমরা এখানে মনে ব্লক স্ট্রাকচারে যাই স্ট্রাকচার থেকে অ্যাড ওয়ান কলাম কোথায় করবেন আফটার ব্লক ডিসক্রিপশন ব্লক ডিসক্রিপশনের পরে অ্যাড ওয়ান কলাম আফটার ব্লক ডিসক্রিপশন এখানে গোতে পেস্ট করলে এখানে কি লিখবেন যাই ব্লগ ইমেজ রিলেশন ডেটাবেস দেখাবো ই-কমার্স সাইট করব তো সমস্যা নাই লারাভেল দিয়ে তখন দেখবেন আসবে রিলেশন ডেটাবেস ব্লগ ইমেজ এটা ইমেজের টাইপ দিতে হয় টেক্সট আর কিছু না এটা তো আপনারা জানেন ইমেজ করছিলাম তখন ওইভাবে স্যার দুইটা থেকে দুইটাকে টাইম নিয়ে আসলাম তাহলে তো
না এখন অ্যাপোতে এটা করেন না, নতুন একটার সাথে করেন, দেখেন অনেক কিছু শিখতে পারবেন। নতুন টেবিল নিব না স্যার? নতুন টেবিল কেন? নতুন একটা রো নিব। হ্যাঁ নতুন একটা কলাম নেবেন। কলাম নিব স্যার? হ্যাঁ কলাম নেবেন কোথায়? আফটার ব্লক ডিসক্রিপশন স্ট্রাকচারে যান, স্ট্রাকচার থেকে অ্যাড ওয়ান কলাম আফটার ব্লক ডিসক্রিপশন। আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি। এই যে ব্লক ডিসক্রিপশন টেবিলটা সিলেক্ট করলাম, এবারে যাবো স্ট্রাকচারে। স্ট্রাকচারে গিয়ে অ্যাড ওয়ান কলাম আফটার কোথায়? ব্লক ডিসক্রিপশন। আমরা ল্যারাভেল ফ্রেমওয়ার্কের মধ্যে কাজগুলো করবো, দেখবেন স্কিমা ক্রিয়েট করে করে খুব মজার। হ্যাঁ কমান্ড দিয়ে দিয়ে, টার্মিনালে কমান্ড দিয়ে দিয়ে কাজগুলো করবো আর কি। এখন ম্যানুয়ালি করতেছেন, আর দু একটা ক্লাস করা হয়তো এইভাবে অন্যভাবে করবো আর কি। তো যাই হোক, অ্যাড ওয়ান কলাম আফটার ব্লক ডিসক্রিপশন, গোতে প্রেস করলাম। এখানে এসে নাম দিতে পারি ব্লক ইমেজ, ব্লক ইমেজ। আর ইম টাইপটা কি হবে? সেভ দিয়ে দিলাম, আর কিছু লাগবে না, লেন্থ দিতে হবে না। এবার ব্রাউজারে যা দেখেন ব্লক ইমেজ নামের একটা কলাম অ্যাড হয়ে গেছে। এগুলোর তো থাকবে না, কারণ কি? কারণ এগুলো তো আমরা ছিল না। এখন এখানে এসে ফর্মের মধ্যে একটা কলাম অ্যাড করে কাজটা করার চেষ্টা করি। ইয়া স্যার, এটা রিসোর্স ইয়া কোড, রিসোর্স কোড,
ব্লগ নেই ব্লগটা খালি আমি খালি তো হবে এখন আপনি আস্তে আস্তে সেভ করবেন আস্তে আস্তে করে এখন তো একটু পিকচার দিবে এমন এগুলো দেখেন ব্লক ইমেজে ডাটা ইনক্লুড আগেগুলো বাদ দিয়ে হ্যাঁ সেভ ইমেজ প্রথমে কোয়েরি চালানোই আছে পিকচার আপলোড ফ্রন্টেন্ডে ইমেজ আপলোড করার চেষ্টা করবো এখন খেয়াল করেন তো আমাদের যেটা করতে বলা হয়েছিল সেটা হচ্ছে এখানে একটা নতুন অ্যাড হবে একটা কলাম অ্যাড হবে সেটা হচ্ছে আপনার ব্লক ইমেজ ডেটাবেসে আমরা তার জন্য একটা কলাম তৈরি করতে পারছিলাম ব্লক ইমেজ নামে সো এই ফর্মের মধ্যে ড্যাশবোর্ড ডট পিএসপি এই ফাইলটার মধ্যে যে ফর্মটা এখানে করা আছে সেই ফাইলখানে এসে আমরা নতুন একটা কলাম ফিল্ড অ্যাড করবো ইমেজের জন্য তাহলে আমরা যাবো কোথায় এখান থেকে ড্যাশবোর্ড ডট পিএসপি এটা হচ্ছে 20 ড্যাশবোর্ড কোথায় যে ড্যাশবোর্ড ডট পিএসপি নাই তো এখানে এসে আমরা নতুন একটা ফিল্ড অ্যাড করবো ব্লক ডিসক্রিপশনের পরেই করি নাকি তো ব্লক ডিসক্রিপশনের পরে আমি এই ফর্ম দুটাকেই কপি করে আবার পেস্ট করে দিচ্ছি এখানে আমরা লিখতে পারি ব্লক ইমেজ এটা কি টেক্সট এরিয়া হবে এটা হবে ইনপুট টাইপ হবে ফাইল আর নেমটা কি দিব বলেন তো আপনার নেম কি দিয়েছেন BLOG ব্লগ ইমেজ ঠিক আছে এখানে অ্যাকসেপ্ট দিয়ে দিই আর কি সবাই দেয় আমরা দিয়ে দিই ইমেজ ফরওয়ার্ড স্ল্যাশ অল ইমেজ ফরওয়ার্ড স্ল্যাশ অল হ্যাঁ দিয়ে দিলাম নাও আর কি করতে হবে এই ফর্মের মধ্যে কি জেনারেট করতে হয় এনসি টাইপ স্যার মাল্টিপল ও এই কারণে না স্যার এনসি টাইপে যাচ্ছে মাল্টি পার্টি ফর্ম ডাটা নাকি হ্যাঁ আমাদের গ্রাফিক ডিজাইনার সাহেব কি বলেন ঠিক আছে আল্লাহ বলছেন সো নাও তাহলে আমরা সেভ ব্লগ ইনফো এইভাবে কাজটা করে এখন কোথায় করা আছে দেখি তো কাজটা এই যে সেভ ব্লগ ইনফো সো আমরা মেথডটায় যাই সেভ ব্লগ ইনফো কোথায় আছে এই যে সেভ ব্লগ ইনফো এখানে আমরা একটা কুয়েরি লিখছিলাম এভাবে তাই না ইনসার্ট ইনটু টিবিএল ব্লগ তারপরে ব্লগ টাইটেল অথর নেম ব্লগ ডিসক্রিপশন স্ট্যাটাস ভ্যালুসের মধ্যে আমরা এগুলো দিয়ে দিয়েছিলাম তাই না নাইস এখন কি করা যায় এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে এই সেভ ব্লগ ইনফোর মধ্যে দেখেন কীভাবে কাজটা করি আপনারা কীভাবে করছেন আই ডোন্ট নো সো আমি এইখান থেকে সেভ ইমেজ ইনফো এর এখান থেকে শুরু করে এই যে ইমেজ নেম এখান থেকে শুরু করে একদম এই যে ডাই
দিস ইজ নট অ্যান ইমেজ। এই পুরো কোড পর্যন্ত প্রথমে কপি করলাম, কপি করতে হবে, পেস্ট করেন, কপি অ্যান্ড পেস্ট। এরপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে কিন্তু ডেটা লাগবেই, সো সব কিছু নিয়ে নিলাম, এই যে মুভ আপলোড, হ্যাঁ এখানে এসে আমরা যেটা করব সেটা হচ্ছে এই কোয়েরিটা লিখব, ইনফ্যাক্ট কোয়েরি না এখান থেকে শুরু করে এই পুরো জিনিসটাই আর কি। তারপর সেভ ব্লগ এর মধ্যে যে কোডটুকুন লেখা ছিল, একটা কোয়েরি এক্সিকিউট করা, কোয়েরি প্রিপেয়ার করা, কোয়েরি এক্সিকিউট করা, তাই না? এই অংশটুকুনকে কাট করে কোথায় দিয়ে দেবো বলেন তো? এই যে মুভ আপলোড ইমেজ আছে না, এরপরে দিয়ে দিলাম। আর এখানে যে কোয়েরিটুকু লেখা ছিল এগুলো সব কেটে দিচ্ছি, এন্ড দ্যাটস অল। এরপর আমাকে আর কাজ করতে হবে, বাট মোটামুটি এতটুকুনকে একটা শেপে নিয়ে আসলাম। সো এখানে যে কাজটা করলাম এটাকে আরেকবার করবো, আরেকবার করবো, নাইস। ব্যাস এরকম ছিল আমাদের কাজটা। সো কী করলাম, প্রথমে আমি যেটা করা হচ্ছে ড্যাশবোর্ডের মধ্যে এসে প্রথমে আমরা নতুন একটা ফিল্ড অ্যাড করলাম, ব্লক টাইটেল, অথর নেম, ব্লক ডিসক্রিপশন, এই যে ব্লক ইমেজ, হ্যাঁ ইনপুটের টাইপ ফাইল নেম বলা হচ্ছে ব্লক ইমেজ অ্যাকসেপ্ট। প্রথমে একটা ফর্মগুলো বের করে ফেললাম, ওকে। এটার পরে এবার যখন এই ফর্মটা সাবমিট করা হচ্ছে, অ্যাকশন যেহেতু ব্ল্যাঙ্ক, মেথড পোস্ট ইএসি টাইপ বলে দিলাম, এবার যাচ্ছি কোথায়, ফাংশনটায়, সেভ ব্লক ইনফো। এই ফাংশনটা এসে আমরা দেখতে পাচ্ছি এখানে কি করা আছে, সেভ ব্লক ইনফো ফাংশনের মধ্যে কি করা আছে, একটা কোয়েরি লেখা আছে, কোয়েরিটা স্টেটমেন্টের মাধ্যমে এক্সিকিউট করা আছে, তাই না? এই যে সেভ ব্লক ইনফো, একটা কোয়েরি প্রিপেয়ার করা, কোয়েরি এক্সিকিউট করা, এক্সিকিউট হলে এক কাজ, এক্সিকিউট না হলে আরেক কাজ, এই তো। এখন এবার সেভ ব্লক ইনফো এখানে আমরা যেটা করবো, একদম উপরের দিকে একটু জায়গা তৈরি করে নিচ্ছি, সেভ ব্লক ইনফো। এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে সেভ ইমেজ ইনফো নামে যে এখানে যে কোডগুলো ছিল, একদম এখান থেকে শুরু করে, ইমেজ নেম থেকে শুরু করে কোন পর্যন্ত, এই যে পর্যন্ত পুরো কোডটাই যা আছে এখানে, দ্য ফাইল ইউ আপলোড ইজ নট অ্যান ইমেজ, প্লিজ আপলোড এ ভ্যালিড ইমেজ ফাইল। হ্যাঁ এই পুরো কোডটাকে আমি কপি করলাম, কপি বা কপি যেটা মনে করতে পারেন, করে এখানে পেস্ট করে দিলাম উপরে, ওকে। এখানে এই ফাংশনটা কল করে দিয়েছেন, তাই না? জি স্যার। সেভ ইমেজ ইনফো, খুব ভালো। আচ্ছা তাহলে এখানে আবার এগুলো চেঞ্জ করা লাগবে, নামগুলো চেঞ্জ করতে হবে, ব্লক ইমেজ করতে হবে আর্গুমেন্ট লাগবে, আমরা এখানে আর্গুমেন্ট দিচ্ছি না, আর্গুমেন্টটা কেটে দিই এখানে, ওকে।
আর এখানে তাহলে কি হবে, এই ফাংশনে তাহলে আর কাজ লাগবে না কি আগের মতো, এখানে ব্লক ইমেজ আরো আছে ব্লক ইমেজ, তো এটা লাগবে না তাই না, একটু এরি টুরি লাগবে না, ওইটা স্যার সেভ করতে হবে না স্যার, ওইরি কেন সেভ করবে স্যার, ওই যে ফাইলের নামগুলো স্যার ডাটাবেজে সেভ করতে হবে না স্যার, ওই কোয়েরিটা স্যার ডাটাবেজে সেভ করতে স্যার যেখান থেকে কল হয়েছে, কল হয়েছে কোথায়, এই যে এখানে নাকি, এবার এটা কোথায় যাবে, ব্লক টাইটেল, অথর নেম, ব্লক ডেসক্রিপশন, ব্লক ইমেজ, আর এখানে ব্লক 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 ডেসক্রিপশনের পরে কি হবে, ডাবল কোটেশন, সার্ভার ইমেজ, ইয়েস, ঠিক আছে, তাহলে একটা কাজ করি, এখানে এসো ছোট্ট একটা অ্যানিমেশনের মধ্যে একটু কারেকশনটা করে দিই, যাতে ফাংশনটা পরবর্তীতে কাজ করে, এখানে কি দেবেন, তাহলে কোনো সমস্যা হবে না, ঠিক আছে, আপলোড হবে বাট সেভ হবে না, ঠিক আছে, যাক আপলোড হলেই হবে, স্যার সেভের জন্য স্যার একটা কল করে দিলে হবে, আরেকটা সেভ ফাংশনটা স্যার, একটা ফাংশন কল করে, যেটা স্যার ডিলিট করে দিয়েছেন ওটা স্যার একটা কল করে দিলেই হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ, এখানে আরেকটা ফাংশন, তো কমেন্টস করে ডাকলেই হয়, এই কাজটা সেলিম বলছিল আলাদা করে করেন, আমি করিনি, এখন আপনাদের মুখ থেকে যেহেতু আসছে আই এম হ্যাপি, হ্যাঁ ফাইন, যে কাজটা আমরা বারবার করছি না, এই কাজটা আমরা একটা ফাংশন রেকর্ড করতে পারতাম, স্যার স্যার বাসায় স্যার ফাংশন নেই করছি, বাসায় যে জায়গায় করি স্যার সেই জায়গায় স্যার কোয়েরি চেক স্যার নামে একটা ফাংশন নিয়ে নিছি, ওটা দেখালে জাস্ট কোয়েরিটা নামটা চেক করে দেই স্যার, মাশাআল্লাহ সুবহানাল্লাহ, স্যার স্যার কাজ করে কি বুঝতে পারছেন না কি বলছে, আমাদের একটা একই কাজ যখন বারবার করা লাগবে সেটাকে একটা ফাংশন, ভেরি সিম্পল তাই না, এটি তো আমরা ফাংশনে দিয়ে করি, এগুলো যদি করতে পারেন তার মানে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল, ঠিক আছে, খালি একটু লেগে থাকেন, বছরখানেক লেগে থাকেন, দেখেন আল্লাহ আপনার কোথায় নিয়ে যায়, শুধু কাজ করে যান, ইয়ে করবেন না আর কি, হ্যাঁ মানে কাজটাকে সেটার চিন্তা না করে, সো নাইস, তাহলে কিন্তু এখন আমাদের কাজটা হয়ে গেছে, দেখেন আর কিছু করা লাগতেছে না, এবার যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই দেখি কি হয়, সো আমরা নতুন একটা ব্লগ এন্ট্রি দেই, হ্যালো ব্লগ, অথর নেম যাবে কি, অথর নেম যাবে সুজন, সুজন মল্লিক, নিউ ব্লগ ডেসক্রিপশন, DESCRIP ইমেজ দিয়ে দিচ্ছি, ইমেজ দিয়ে দিব, কার ইমেজটা দিয়ে দিব, এটা দিয়ে দিই এবার পাবলিশড, বলা আছে ব্লগ ইনফরমেশন সেল সাকসেসফুলি, আমি প্রথমে দেখি ব্লগ নিউজটা আপডেট হয়েছে কিনা, কোডটা কোথায় ছিল, 41 htdocs 20 essay ব্লগ ইমেজ, ইয়া ইমেজটা চলে আসছে তাই না, ইমেজটা চলে আসছে, এবং
আমরা যদি ডেটাবেজে যাই দেখি কি অবস্থা এবং পাথটাও কি হয়েছে চলে। সো এই কাজটা করার জন্য কি করলাম আরেকবার দেখে নেন, সেভ ব্লগ ইনফোর মধ্যে এই এই লাইনটা শুধু লেখেন, যেখানে যেখানে ইমেজ লেখা ছিল সেখানে সেখানে কি করে দিছি ব্লগ ইমেজ এখানে, আর পাথটা সব ঠিক আছে কোনো কিছু চেঞ্জ করে নেই, ব্লগ ইমেজ নিচে এখানে আছে, আর এখানে কিচ্ছু করা হয় নাই, আর শুধু রিটার্ন করা হয়েছে ইমেজ ইউআরএলটা, মুভ আপলোড মুভ করার পরে রিটার্ন করা হয়েছে ইমেজ ইউআরএল এই ভেরিয়েবলটা, বিকজ এই ভেরিয়েবলের মধ্যে পাথটা আছে যেটা আমি ডেটাবেজে সেভ করব। ইমেজ ইউআরএল লেখছেন না
তাহলে এবার কাজটা কিন্তু আমাদের হয়ে গেছে, এখন আমাদের ডিসপ্লে করানোর পালা, তাই না? চলেন আমরা ফ্রন্ট এন্ডে প্রোডাক্ট ডিসপ্লে করাতে পারি কিনা একটু চেক করি। সেলিম, থ্যাংক ইউ, আপনার কাজটা হয়ে গেছে। ওকে, নাও এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ইমেজটাকে এবার আমরা শো করাবো ফ্রন্ট এন্ডে। খেয়াল করেন, আমাদের টার্গেট হচ্ছে যে আমরা এবার অ্যাডমিন প্যানেল থেকে আমরা ইমেজ অ্যাড করলাম, এবার ফ্রন্ট এন্ডে আমরা কি করবো, ইমেজটাকে শো করাবো, তাই না? সো হাউ ক্যান উই ডু দ্যাট? সো ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে, আমরা আমাদের ফ্রন্ট এন্ডে আসি ইন্ডেক্স ডট পিএসপি পেজের মধ্যে, এখানে এসে আমরা কিন্তু অল পাবলিশ ব্লগ ইনফো কিন্তু তুলে নিয়ে আসছিলাম, তাই না? সেই ভেরিয়েবলটার মধ্যে এবার কি আছে, ব্লগের ইমেজটাও আছে না, ইমেজটাও কিন্তু আছে। এই ভেরিয়েবলটার মধ্যে, এই ডেটাবেজের মধ্যে যেমন ব্লগ আইডি, ব্লগ টাইটেল, অথর নেম, ব্লগ ডিসক্রিপশন, পাবলিকেশন স্ট্যাটাস সব আছে, ঠিক তেমনই কি ব্লগ ইমেজটাও আছে না। তো ব্লগ ইমেজটাকে আমরা কোথায় দেখাবো বলেন? তো সাপোজ আমরা এখানে দেখাচ্ছি, তো কোথায় দেখালে ভালো হয়? নামের হরে, আচ্ছা নামের পরে কোথায় দেখাবো, এটা নাম না? আমরা এখানে একটা আইএমজি ট্যাগ নিচ্ছি, ওকে চেক করি, হ্যাঁ হ্যাঁ করি গেল। না আসার কারণ হচ্ছে কি, পাথটা ঠিক নেই, ওই যে বলা হচ্ছিল। এখন দেখেন এখানে একটু কথা বলা যায় আর কি, একটু খেয়াল করবেন আপনারা যে এখন এখানে আমি সোর্সের মধ্যে যে জিনিসটা লিখে দিলাম, এটা একটা, এটা কি এই সোর্সের মধ্যে পিএসপি এনভায়রনমেন্ট তৈরি করে ইকো করা আছে, এটা কি অ্যারের একটা সিঙ্গেল ইন্ডেক্স কে আমরা একটা সিঙ্গেল ভেরিয়েবল এর সাথে অ্যারে, এটাই কি তার ইন্ডেক্স? অ্যারের একটা সিঙ্গেল ইন্ডেক্স কে আমরা একটা সিঙ্গেল ভেরিয়েবল এর সাথে কম্পেয়ার করতে পারি? একটা ভেরিয়েবল কে এখানে কি করা আছে, ইকো করা আছে, তখন এর মধ্যে যে মান সেই মানটাই এখানে দেখাবে। এর মধ্যে মানটা কি, এখানে আসেন, এই যেটা এখানে যেটা আছে এই ভেরিয়েবলটার মধ্যে কিন্তু এটাই আছে, এটাই আছে। জাস্ট আ মিনিট। তো তাহলে এখন এখানে আমি এভাবে দিলাম, তো এই পাথটা অনুযায়ী যদি আমি এই ফাইল থেকে, এই ইন্ডেক্স ডট পিএসপি ফাইল থেকে যদি আমি এই পাথটা, জাস্ট আ মিনিট, স্যার ফোন দিয়েছিলাম, হচ্ছে ওই ইয়ে ছেলেটাকে ফোন দিয়েছিলাম প্রীতমকে, ও বলতেছে যে স্যার আমার একটা প্রোগ্রাম আছে আজকে সন্ধ্যায়, আমি এটা অনেক আগে ফিক্স করে রাখছি স্যার, আমি একটু ডিফিকাল্ট আমার জন্য আজকে আসা। এই স্যার আপনি যে কোনো দিন বলেন আর কি, কাল পরশু ওভাবে আর কি কোনো প্রোগ্রাম না হবে আসতে হবে, যেহেতু প্রীতম বলুন। তাছাড়া স্যার আমি যদি আপনাকে প্রীতমের নাম্বার দিয়ে দিই আপনি ওর সাথে স্যারের সরাসরি কথা বলতে পারেন, দিয়ে দিব আপনি এসএমএস করে দিয়ে দিতে পারি স্যার। কালকে স্যার 5:30 থেকে ক্লাস আছে স্যার, কালকে যদি 5:30 আগে আসতে বলি অফিসে, আপনি তাহলে ম্যাডামের সাথে কথা বলে দেখেন কখন ভালো হবে। ঠিক আছে,
আচ্ছা একটু খেয়াল করেন, সো এই পাথটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কি এই ফাইলের সাপেক্ষে, এই ফাইলের সাপেক্ষে যদি আমরা এই পাথটা ক্যালকুলেট করি তাহলে দেখি এই পাথ অনুযায়ী কোনো ইমেজ পাওয়া যায় কি না। তো প্রথমে বলা হয়েছে কি ডট ডট ব্যাক স্ল্যাশ, তার মানে এই ফাইল থেকে আমাকে একবার পিছনে যেতে হবে। সো আমরা যদি এই ফাইলটায় আসি, ফাইলটা কোথায় আছে, এই যে ফাইলটা, তো ডট ডট ব্যাক স্ল্যাশ মানে কি একবার পিছনে আসতে হবে। একবার পিছনে আসলাম, এরপর কোথায় যেতে বলছে, অ্যাসেট। এখানে কি অ্যাসেট নামের কোনো ফোল্ডার আছে, পাচ্ছে নাকি। তারপরে ব্লগ ইমেজ তাও তো নাই, তারপর এই জন্য সে কোনো কিছু পাচ্ছে না। তাহলে এখন আমি তো এই পাথটাকে কাস্টমাইজ করি, হ্যাঁ পারবো। এইটাকে আমি পিএসপির ফাংশন আছে, বিভিন্ন স্ট্রিং রিলেটেড কিছু ফাংশন আছে, সেগুলো দিয়ে আমরা স্ট্রিং কাট সাট করে করতে পারবো। এখানে যদি শুধু ডট ডট ব্যাক স্ল্যাশটা কেটে দেওয়া হয় তাহলেই কিন্তু হয়ে যায়, তাই না? কি যেন একটা ফাংশন আছে ওইখানে, আপনি যা লিখে দেবেন ওটা কেটে দেয় আর কি, নামটা ভুলে গেলাম। স্ট্রিং রিলেটেড বহুত ফাংশন আছে পিএসপি, একটা স্ট্রিং আপনি কাটার পরে স্ট্রিং ম্যানিপুলেটেড ফাংশন লিখে সার্চ দিলেই পারবেন, আমি এখানে বলে দিলাম ওখানে ওই ভেরিয়েবলটা রাখলাম। এবার পাথটা কি হবে দেখেন, এটা বলে দিলাম। তাহলে এবার এখন অ্যাকচুয়ালি এই ভেরিয়েবলটার মধ্যে কি আছে, এটা আছে না? তাহলে এখন এখানে যেভাবে পাথ দেওয়া আছে সে শুরু করবে কোথা থেকে, অ্যাডমিনের মধ্যে থেকে। অ্যাডমিনের মধ্যে যান, এই যে অ্যাডমিনের মধ্যে আসলাম, অ্যাডমিনের প্রথমে অ্যাডমিন, অ্যাডমিন থেকে কি করবে, সে একবার বের হবে। একবার বের হলো এরপর কি করবে, অ্যাসেটের মধ্যে ঢুকবে, অ্যাসেটের মধ্যে ঢুকলো, এরপরে ব্লক ইমেজ, এরপরে ব্লক ইমেজ, আপনারা তো রিকোয়েস্ট ক্লাসের মধ্যে একটা ফাংশনই আছে ফাইল দিস ইনপুট ফাইল এটা করে দিলে দেখবেন সব হয়ে যাবে। সে পুরো একটা অ্যারে রিটার্ন করবে, ওখানে যেমন ফাইল আমরা কীভাবে ধরতাম, ফাইল স্যারের মধ্যে যাইতো না সব কিছু, ওখানে রিকোয়েস্ট ইনপুট ফাইল, রিকোয়েস্ট ফাইল, রিকোয়েস্ট ফাইল দিয়ে আমরা পুরোটাকে ধরবো আর কি। আর ওখানেও একটা ফাংশনই আছে যেটা দিয়ে মুভ, হ্যাঁ মুভ ফাংশনের মধ্যে জাস্ট ওই লিখে দিলে হয়ে যায় পাথটা কোথায় মুভ করবে, তাহলে দেখবেন চলে যাবে। তো এত কষ্ট করতে হবে না তখন, হ্যাঁ। এবং বাই ডিফল্ট একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে আমাদের প্রজেক্টের রুটে। এখানে একটু ঝামেলা আছে আর কি, দেখি এত সহজে পাবে না। এবার চেক করে দেখি, দেখেন ইমেজটা কিন্তু আসছে, হবে কি করতে পারেন। আমার মনে করেন আমি একটা হার্ড কোড লিখে দিই, না করে যদি এটা এটা এই প্র্যাকটিসটা ঠিক না, তারপর লিখে দিচ্ছি হাইট, হাইট করে দিচ্ছি লাইক 200 পিক্সেল, ওকে। মার্জিন লেফট 10%,
বাস ঠিক আছে। হ্যালো ব্লগ, বিপদ যখন আসে তখন পেন্টে করে দিস, সরি না। এবার কিন্তু কাজ হয়ে গেছে আমাদের। এখন মনে করেন আমরা যদি এখানে যাই, ম্যানেজ ব্লগে যাই, সবগুলো ব্লগ ডিলিট করে দিই, দাঁড়ান সব ডিলিট করে দেবো, কিচ্ছু রাখবো না। আমরা কিছু ভালো ইমেজ দিই, উল্টাপাল্ট ইমেজ না দিয়ে আমরা নতুন কিছু ব্লগ অ্যাড করি। হ্যালো ব্লগ রবিন খান, এগুলো কী আসতেছে হাবি যাবি। আমি এখানে একটু টেক্সট কপি করি, কপি করলাম, ব্রাউজ করি, এটা দিই, এটা একটু প্রবলেম, ঝামেলাটা হয়ে গেছে, একটা রো চলে আসছে তাই না? ও রো আসেনি, কারণ আগে তো আসে আপলোড তো করতে পারেনি। নাইস, কোথা থেকে ঘুরে আসছে? হ্যাঁ এই লাইন থেকে সে ঘুরে আসছে, এই লাইন থেকে ঘুরে আসছে তাই না? এখানে আর সে যাইতেই পারে নাই। সো নাও এবার যদি এখানে যাই এবং রিলোড দেই, এখানে আমরা একটা ব্লগ নিচ্ছি, হ্যালো ব্লগ, এখানে কিছু পেস্ট দিয়ে দিচ্ছি, ব্রাউজ করে ইমেজটাই দিয়ে দিই, আবার এবার আপলোড হচ্ছে, এবার আমরা ফ্রন্টেন্টে যাই, রিলোড দেই, এখন দেখতে পাচ্ছি। আমাদের অবস্থা এরকম, কিউ বলেন আমাকে প্রথমে একটা জিনিস ইনসিওর করেন, এখান থেকে কি এটা আমরা অ্যাডমিন প্যানেল থেকে এখান থেকে কি ব্লকটা সেভ করতে পারছি? এটা বুঝতে আসছে না, ফ্রন্ট এন্ডে আসছে, ফ্রন্ট এন্ডে তো আসছে, এরকম কেন? আপনি এখান থেকে যত নতুন নতুন ব্লগ অ্যাড করবেন তত ব্লগ এখানে কিন্তু চলে আসবে। হ্যালো টাইটেল সুজন কুমার, ফাইল দিয়ে দিই, সুজন মল্লিক এটা লিখছে, জিএসটি ডেভেলপমেন্ট টিম অ্যানাউন্স করছে যে এটা ইমিডিয়েটলি ডিটেলসে ক্লিক করলে ডিটেলস দেখা যাচ্ছে, এখানে মেসেজ দেখানো যেতে পারছে তাই না? ভালো কথা, এটা একটা মারাত্মক ব্যাপার না? ঠিক আছে, তাহলে আমরা ফ্রন্ট এন্ডের কাজ আপডেট বাদ দিই, ড্যাশবোর্ডে কিছু কাজ করার চেষ্টা করি। সো ধরেন এখানে যখন আমরা এডিট ব্লক কোথায় আছে বলেন তো? এডিট ব্লক তো স্যার আপডেট ব্লক, আর এই ব্লক আপডেট স্যার ওয়েবসাইট বানাতে আইলে নামগুলো তো দিবেন, ঠিক আছে, আল্লাহ ভরসা। হ্যালো ব্লকার, প্রথম কথা হচ্ছে ব্লক ডেসক্রিপশনে এটা কেন আছে? এটা হচ্ছে টেক্সট এরিয়া, ইমেজটাকে মাস্ক করে নিয়ে আসার চেষ্টা করতেছি, দেখেন মানে ইমেজটা এখানে নিয়ে আসবো সেভাবে হয়ে যাচ্ছে, রিলোড দেই, ওকে ক্লাস কল করতে হবে, ফর্ম কন্ট্রোল না, আর রোজ দিতে হবে কয়টা? আটটা, আটটা গোলাপের স্টিক দিতে হবে, দিয়ে দিলাম, বাস হয়ে গেছে, ওকে নাইস।
এখন এখানে আমার অ্যাড ব্লকে যেমন এডিট ইমেজ আছে, এখানেও তো ম্যানেজ ব্লক এখানে ইমেজটা দেখাতে পারছেন, বাট এডিটে এখানেও তো ইমেজ লাগবে তাই না স্যার? এখানে স্যার ইমেজ দেখাবো এবং স্যার প্রবলেম হলে স্যার ইমেজ দেখাবো। আমি যদি স্যার ইমেজটা যদি স্যার অন্য আরেকটা ইমেজ না দেই তাহলে যেন স্যার ওই ইমেজটাই যায়। ওই পাত্র থাকলেই হবে স্যার, ওই পাটটা তো স্যার থাকতেছে কিন্তু স্যার কাজ করতেছে না আর কি, মানে স্যার বলতেছে যে স্যার হইতেছে না আর কি। আচ্ছা দাঁড়ান দেখতেছি কি করা যায়। দুটি ধরেন তার জন্য আমরা প্রথমে কি করতে পারি, আগে ইমেজটা দেখানোর ব্যবস্থা করি। আমরা ইন্ডেক্স ডট পিএসপি পেজ থেকে ইমেজের কোড টুকু করি। হাই হাই ড্যাশবোর্ডের পেজ থেকে আমরা ইমেজের কোডটাকে এখান থেকে কপি করি। কপি করে আমরা ব্লক এডিটের মধ্যে এখানে পেস্ট করে দিই আপাতত। ওকে রিলোড দিচ্ছি, এই যে ব্লক ইমেজ চলে আসছে। যেটা করা হয় প্রথম অবস্থায় এখানে ইমেজটাকে ছোট্ট করে দেখানো হয় আর কি, ঠিক আছে? সেখানে আমরা আই এম জি সোর্সের মধ্যে আমরা ইমেজটা দেখাবো। ওকে সোর্সের মধ্যে অল্টার লগ ইমেজ অ্যাডমিন ফরওয়ার্ড স্ল্যাশ কপি। আমি যখন কোথায় আছি আমি দেখি অ্যাডমিন প্যানেলে আছি তাই না? অ্যাডমিন কেন লাগবে, ঠিক আছে? এভাবে আসবে, তো ম্যানেজ ব্লকে যাবেন, আপনি যখন যে ব্লক আপডেট করবেন সেটা আসবে। এখন যদি কেউ আপডেট না করে, অন্য কিছু আপডেট করলে ইমেজটা আপডেট করলো না তাহলে এক জিনিস হবে, আবার যদি কেউ ইমেজটা চেঞ্জ করে তাহলে এখান থেকে চেঞ্জ করতে হবে, এটা যদি করে তাহলে অন্য ইমেজ আসবে। এখন যখন আপডেট করবে এখানে আমাকে একটা স্টেটমেন্ট চেক করতে হবে, একটা স্টেটমেন্ট চেক করতে হবে যে সে আপডেট ব্লকটা কোথায় করা হয়েছে। এই যে এখানে আমি ডিরেক্টলি ভাবে ঘটনা ঘটাই দিছি না, ডিরেক্টলি এখানে ঘটনা ঘটাই দিলে হবে না, ঠিক আছে? প্রথমে যেটা করতে হবে একটা জিনিস খেয়াল করেন এখানে, সো আমি নর্মালি ভাবতে ইকো ফ্রি প্রিন্টার এর মধ্যে আমি দেবো ডলারস এন্ড আন্ডারস্কোর ফাইলস। একটু দেখেন, হ্যাঁ হ্যাঁ রাইট, এখানে দুইটা স্টেটমেন্ট হবে, একই কাজ দুইবার করতে হবে, এক্সিট করে দিলাম। এখন নর্মালি খেয়াল করেন আমি এখানে ম্যানেজ ব্লক থেকে এখানে আসলাম, এখানে আছে। এখন মনে করেন আমি নতুন ইমেজ দিলাম না, এখানে আপডেট দিলাম, কি আসছে আর এটা থাকা। আবার মনে করেন আমি এখানে কোনো একটা ইমেজ দিয়ে দিলাম, আপডেট করতে এসে আমি নতুন একটা ইমেজ দিয়ে দিলাম, এবার দিয়ে দিলাম তাও তো আর এটা থাকা, ঘটনা কি ব্লগ ইমেজ ইমেজ নেমটা কি ফাঁকা। আবার মনে করেন আমি এখানে ইমেজ দিয়ে দিচ্ছি, এবার তো নেমটা আসতেছে না, সো ব্লগ ইমেজ ইমেজ নেম। সো আমি এখানে ছোট্ট একটা চালাকি করতে পারি, চালাকিটা হচ্ছে দেখেন আমি দেখে নিলাম, এখন যদি বলি ইফ ইফ ডলারস আন্ডারস্কোর ফাইলস তাহলে এখানে কাজটা হবে এবং এখানে এই ফাংশনটা হবে। ব্লক ইমেজ এর একটা স্যার
কি করলাম শেয়ার সাহেব, যদি এটা যদি এটা পায় তার মানে কি নতুন করে সেই ইমেজ দিছে, নতুন করে ইমেজ দিলে আপনাকে কি করতে হবে, নতুন করে ইমেজ আবার আপডেট করতে হবে, তাই না? আপডেট করতে হবে। সাবমিট করার জন্য এখানে আবার এটা কি ইমেজটা সাবমিট করলো তারপরে আবার সেট করে দিতে হবে। তাহলে ব্লক ডেসক্রিপশন, এরপর এখানে কি হবে, এখানে আছে ব্লক ইমেজ, ব্লক ইমেজ, ব্লক ইমেজ ইজ ইকুয়াল টু ইউআরএল, ডাটা ইউআরএল হবে স্যার, দেনে হয় এটা ইমেজ ইউআরএল, ইমেজ ইউআরএল, তাই না? ব্লক ডেসক্রিপশন ব্লক ইমেজ ইজ ইকুয়াল টু ইমেজ ইউআরএল দিয়ে দিন। ওকে, তাহলে ওইটা চেঞ্জ হয়ে যাবে, এটাও কি সেট হয়ে যাবে, নতুন ইউআরএলটা সেট হয়ে যাবে। ফাইলের জন্য ডাটাটা লাগবে। হ্যাঁ হ্যাঁ, ওটা তো এখান থেকে আমি পালাই ফাংশন ধরে রিটার্ন করলো, এটা এটা রিটার্ন করলো না, ইমেজটা নতুন করে মুভ করে সেই ইউআরএলটা রিটার্ন করবে। এটাকে আমি এখানে ধরলাম, ধরে এটা এখানে বসে দিলাম। আর যদি কোনো কারণে এটা না পায় তার মানে কি নতুন করে কেন, আগেরটাই এটাই কপি করে এখানে পেস্ট হবে, শুধু কি হবে না ইমেজটা যাবে না স্যার, ইলস্টার স্যার নিচে এসে বসছে স্যার। হ্যাঁ, ইলস্টার স্যার ফাংশনে বাইরে এসে বসছে। ও সরি সরি, ঠিক আছে। নাও দেখেন এবার, ঠিক আছে না স্যার, ইউআরএলটা তো স্যার ইউ হয়ে গেছে। হ্যাঁ, ইমেজ ইউআরএলটা এখানে চেঞ্জ করতে হবে, এখানে তখন এটা লাগবেই না, সে তো নতুন করে ইমেজ দিচ্ছে না, সেট করার দরকার আছে? আপনি অন্যান্য ইনফরমেশন আপডেট করে দেন, যা আছে তাই আছে, এটা বলে এখানে কাজটা আপনার হয়ে যাচ্ছে আর কি, তাই না? এখানে তো ইমেজ বলেনি নাই চেঞ্জ করতে স্যার, আগে ইমেজটা কি ফোল্ডার থেকে ডিলিট হয়ে যাবে? হ্যাঁ, এই তো আরেকটা কথা, একটা কথা করতেও যেন একটা কথা ফেলে দেয়, ঠিক আছে? তো ইমেজটাকে এখন পুরাতন যে ইমেজটা আছে সেটাকে আপনি কী করতে পারেন, তাই না? একটা ফাংশন আছে পিএসপি যেটা দিয়ে কী করা যায়, অলরেডি সেলিমনে বলেও দিছে, নাম কি আনলিঙ্ক, আনলিঙ্কের মধ্যে যদি আমি ওই ইউআরএলটা দিয়ে দিই তাহলে কী হবে, ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, কোনো একটা ফাইলকে ডিলিট করার জন্য ফাংশনটার নাম কি আনলিঙ্ক, এই যে আনলিঙ্ক দেখেন এখানে বলে দেওয়া আছে ডিলিটে, ঠিক আছে? আপনারা নেটবিনসে যখন কাজ করবেন নেটবিনসের ইন্টেলিজেন্সের হেল্প নিতে পারেন, কিন্তু এখানে দেখেন আনলিঙ্ক ফাংশন লিখলাম এতে এখানে বলে দিচ্ছে যে না এর মধ্যে কি হতে পারে। আনলিঙ্ক তো স্যার দেখুন দুইটা আসছে স্যার, আমি কোনটা ইউজ করব, প্রথম টেস্ট করেন সমস্যা নেই, ওরা একটু ওই আর্গুমেন্ট দিয়ে একটা ফাংশন অনেকভাবে করা যায় আর কি, কিছু কিছু ফাংশনে আর্গুমেন্ট দিতে হয়। আনলিঙ্ক ফার্স্টটাই এটা না, আনলিঙ্ক এর মধ্যে কি দিতে হবে স্যার, ইউআরএল ওই ডেটার মধ্যে আছে ওইটা, তাই না? ডেটার মধ্যে স্যার ইউআরএল দিতে আছে স্যার, ডেটার মধ্যে আছে না, এটা তো নতুনটা, পুরানটা কোথায় আছে, এটার মধ্যে কিন্তু আছে, একটু ভালো করে খেয়াল করে দেখেন। আমি এখানে আপডেট করার জন্য ব্লক আইডি ধরে তুলে নিয়ে আসলাম আমরা ডাটাবেস থেকে নাকি কোথা থেকে তুলে নিয়ে আসলাম, এই যে এখান থেকে পোস্টের মধ্যে পোস্টটাকে রিসিভ হচ্ছে কে, পোস্টটা রিসিভ করছে ডেটা, আর পোস্টের মধ্যে কি কি আছে বলুন স্যার, আইডিটাও আছে স্যার। হ্যাঁ, পোস্টের মধ্যে কিন্তু আমার লিংকটা আছে স্যার, এই নিচে এখানে বেসিক্যালি ডাটা হবে না, এখানে ফাইলস, তাই না স্যার? ফাইল স্যারই হবে, ফাইল তারপরে হলো ফাইল নেম, হ্যাঁ ডলারস এন্ড আন্ডারস্কোর ফাইলস, এটা তো স্যার ডেটাবেস থেকে আমাদেরকে এই ব্লগের জন্য আগে কোয়েরি করে নিতে হবে, অলরেডি যেটা আছে, এখন যে ফাইল নেমটা আসবে সেটা তো আগেরটার সাথে ম্যাচ নাও করতে পারে। আচ্ছা দাঁড়ান, ডাটার মধ্যে কি কি আছে একটু দেখি আমরা স্যার, ফর্মে হিএন হবে হবে একটু দাঁড়ান আমি দেখি এটার এই ডাটার মধ্যে কি আছে, এটার মধ্যে কি আছে, এটার মধ্যে ইমেজের পাথটা আছে কিন্তু দেখে নেই। হ্যাঁ, ইকো প্রি প্রিন্টার এটার মধ্যে থাকার কথা দেখি, চেক করি একটু, ডলার সাইন ডেটা এক্সিট, যদি ব্রাউজারে যাই যে
তাহলে এখানে আরো একটা কোয়েরি লিখতে হবে আরেকটা জায়গা সো আমরা এখানে আবার কি করব কোয়েরি লিখতে হবে একটা ফাংশন লিখে স্যার কোয়েরি লিখে দিতে বলেন আমি যে আপডেট করতেছি আমার আবার কোয়েরি করে সেই টাকা বের করার চেষ্টা করি ফর্মে হেডিং মানের মাধ্যমে যদি পাতা পাতিয়ে দেই তাই ইমেজ আর এসে ডিজাইন আচ্ছা আপনি যেটা বলতেছেন সেটা হচ্ছে ব্লক আপডেট করার সময় এখানে যে আমরা ব্লক ইনফো মধ্যে নিয়ে আসছিলাম তাই না এটার মধ্যে কি কি আছে দেখেন তো ব্লক ইনফো মধ্যে কি কি আছে তাহলে স্যার একাধিক ইমেজ থাকলে প্রবলেম হয়ে যাবে সিঙ্গেল একাধিক ইমেজ থাকলে প্রবলেম হবে রাইট তখন তো আবার অনেকগুলো সিঙ্গেল ইমেজ তো সো এখানে সমস্যা হবে না জি স্যার এই সিনারিওর জন্য তো এই সিনারিওর জন্য সমস্যা হবে না রাইট হচ্ছে ব্লক ইমেজ এই যে ব্লক ইমেজ আছে না আমি কি করলাম এই যে ব্লক আর্ট সরি মানে হ্যাঁ এটা দেখলাম এডিট ব্লগের মধ্যে কি করতেছি এখন স্যার এটা চালাবার আছে তখন স্যার হিট এন্ট্রি করতে হবে স্যার কুছ মালুম হ্যায় ইয়া নাহি হ্যাঁ ঠিক আছে আচ্ছা আমাদের যেটা প্রবলেম হচ্ছিল বলি এখন সেটা হচ্ছে যে মনে করেন যখন আমি এডিট করতে যাচ্ছিলাম এখন যখন আমি নতুন ইমেজ দিচ্ছি তখন আমার পুরাতন ইমেজটাকে থেকে যাচ্ছে না তা আমাদের টার্গেট হচ্ছে যখন নতুন ইমেজ দিব তখন পুরাতন ইমেজটা কি হয়ে যাবে না দিলে এটাই থাকবে না দিলে তো কোনো সমস্যা নাই এখন দিলে পুরাতনটাও থাকতেছে এখন যে প্রসেসে আছে এই প্রসেসে যদি আমরা আপডেট করি তাহলে কি হবে পুরাতনটাও থাকবে আবার নতুনটাও থাকবে বলেন এই বিষয়টা যেমন মনে করেন আমি এটা আপডেট করি ম্যানেজ ব্লকে যাচ্ছি মানে যে এটা শুধুমাত্র আমি ইমেজটা চেঞ্জ করব খেয়াল করে আমি ডেটাবেসে যাই আমার কি দুইটা ইমেজ আছে না আমি এই ইমেজটাকে আপডেট করছি দেখেন এই ইমেজটাকে আপডেট করে নতুন একটা ইমেজ দিচ্ছি কোনটা দিব সাপোজ এটা দিলাম আপডেটে ক্লিক করলাম দেখেন আপডেট কিন্তু হয়ে গেছে এখন নতুন ইমেজটা চলে আসছে দেখেন কিন্তু ইমেজটা রয়ে গেছে না আমরা চাচ্ছি যে এই ইমেজটাও থাকবে এটা ডিলিট হ্যাঁ এই মিস্টাও থাকবে না এটা ডিলিট হয়ে যাবে এটা করার জন্য একটা ফাংশন আছে পিএসপি নাম হচ্ছে আনলিং এই ফাংশনের মধ্যে আপনি যদি ওই ফাইলের নামটা দিয়ে দেন সেই ফাইলটা স্যার এমন করা যায় না শুধু ইমেজটার জন্য আলাদা অপশন না এটা এখানেই করতে হবে কারণ সে তো আলাদা করে করবে না আপডেট করতে দেখেন আমি নতুন ইমেজের ভিতর স্যার এখানে ইমেজের পাশে আরেকটা বাটন থাকে দিলে অথবা আমার কাছে নাই তাহলে কিভাবে নাই কারণ যেহেতু ফর্মের মধ্যে ইউজ করা হয়েছে ইনসি টাইপ ইউজ করার ফলে এই ফাইলের ডাটাগুলো কোথায় চলে গেছে ফাইল স্যারেতে তাই না ফাইলের ডাটাগুলো চলে গেছে ফাইল স্যারেতে না না ঠিক আছে এখন আমি চিন্তা করতেছি যেটা ওকে হ্যাঁ ঠিক আছে ফাইন তাহলে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা এই যখন আপডেট করব তখন যদি ইমেজ চেঞ্জ করি তাহলে আগের ইমেজটা ডিলিট হয়ে যাবে তো তার জন্য আমাকে যেটা করতে হবে এখানে এসে এই ইমেজটা ডিলিট করার জন্য আনলিং ফাংশন ইউজ করতে হয় আনলিং এবং এর মধ্যে কী করে দিতে হয় ফাইলের নামটা দিয়ে দিতে হয় তাই না তো এখন ফাইলের নামটা আমি কোন ভেরিয়েবলের মধ্যে আছে ভেরিয়েবলের মধ্যে ডাটার মধ্যে নাই ডাটার মধ্যে নাই কেন কারণ এখান থেকে যখন আমরা ফর্মের মধ্যে ইউজ করছি কি ইএনসি টাইপটা ফর্মের মধ্যে যখন ইএনসি টাইপ ইউজ করা হচ্ছে আপডেট করার জন্য এই ডাটার মধ্যে যে ভ্যালুগুলো আসছে সেগুলো কোথা থেকে আসতেছে এখান থেকে না কারণ এই আপডেটের যে ফাংশনটা এই আপডেট ব্লক ইনফো এই ফাংশনটা কল করা হয়েছে কোথা থেকে এই এটা হচ্ছে ব্লক আপডেট থেকে তাই না আপডেট ব্লক ইনফো এখন যখন আমরা ফাংশনটা কল করছি পোস্ট পাঠাই দিছি পোস্টকে রিসিভ করছে কে ডাটা সো এখন আপডেট করার সময় দেখেন এই ফর্মের মধ্যে কি ইউজ করছেন মাল্টিপার্ট ইএনসি টাইপ ইউজ করছেন না ইএনসি টাইপ ইউজ যখনই কোনো ফর্মের মধ্যে পাবে তখনই ফাইল রিলেটেড ডাটাগুলোকে সে কোথায় নেবে না বলেন তো পোস্টে নেবে পোস্টে নেবে না পোস্টে নেবে না সে নেবে কোথায় সে নেবে হচ্ছে আপনার ইয়া কি বলে এটাকে ফাইলসে নেবে হ্যাঁ ফাইলসে নেবে ফাইলসে নিয়ে নেবে
সো নাইস। তাহলে এখন আমি কি করতে পারি, এখন আমার সমস্যাটা হচ্ছে এখানে আমার তো ডাটার মধ্যে ডাটাটা নাই। তাহলে এখন এখানে সমাধান পাওয়া গেছে দুইটা, একটা হচ্ছে আমি এখান থেকে কোয়েরি করে, যেহেতু আমার কাছে কি আছে ডাটার মধ্যে ব্লগের আইডি আছে না, ব্লগ টাইটেল নেম সব আছে, সো আমি ডাটা থেকে ব্লগ আইডিটা বের করে ব্লগ আইডি ধরে কোয়েরি করে পাথটা নিয়ে আসতে পারি, নিয়ে এসে সেটা আমি এখানে দিয়ে দিতে পারি। আরেকটা অ্যান্সার হচ্ছে যে আমি ফর্মের হিডেনেও, যেমন যেখানে যেমন ইমেজটা দেখায় দিচ্ছিলাম, আমি যদি অ্যাকচুয়ালি এই জিনিসটা এখানে হিডেনে পাঠিয়ে দিই ইনপুট টাইপ নিয়ে, সেটাও কিন্তু আসবে। সাধারণত হবে না অ্যাবনরমাল কেস ছাড়া। আর যদি আপনি এখান থেকে নিয়ে আসেন তাহলে কোনো ঝামেলার সম্ভাবনাই নেই, কারণ এই ফাইলটা কিন্তু কখনোই ক্লায়েন্টের কাছে থাকবে না। একটু সময় লাগবে, ওটাও পারবেন। সো তাহলে ওই ধরনের যদি ইমেজ একটা হয় দশটা হয় তাহলে কি করতে হবে, তাহলে কিন্তু আমাকে এখান থেকে কোয়েরি করে নিয়ে আসতে হবে। কারণ যখন একাধিক ইমেজ করা হয় তখন ইমেজের জন্য আলাদা একটা টেবিলই তৈরি করা হয়, টিবিএল ইমেজ নামে। আপনি মনে করেন প্রোডাক্টের টেবিল তৈরি করবেন, দিতে হয় টিবিএল প্রোডাক্ট ইমেজ, টিবিএল ব্লক ইমেজ, টিবিএস ক্যাটাগরি ইমেজ, বিভিন্ন ধরনের ইমেজ টেবিল হতে পারে আর কি। তাহলে আমরা এখান থেকে তুলে নিয়ে আসি একটা, একটু বেশি লিখতে হবে। এবার আমি কি করলাম, এখান থেকে একটা ভেরিয়েবল নিচ্ছি ব্লগ আইডি ইকুয়াল টু কি হবে ডেটা ব্লগ আইডি। আচ্ছা এত কিছু না করে কি এক নম্বর সেটা ফাংশন করে নিতে, ফাংশন করে নেব নাকি? কিচ্ছু করবো না, সবাই দেখবে এক লাইনে কুয়েরি লিখলে হবে সেটা। মাই এসকিউএল আই আন্ডারস্কোর কুয়েরি, ঠিক আছে শেষে কোনো সমস্যা হলে বলে নেন কি করতেছি। আমরা আগে একটা ভেরিয়েবলের মধ্যে রেখে লিখতাম, আমি সরাসরি করে এটা লিখে দিচ্ছি, একটা এসকিউএল এর মধ্যে ভেরিয়েবলটা রেখে এখানে এসকিউএল দিতাম আগে, তাই না? এই যে আমরা দেখেন এই যে এখানে যে এসকিউএল এর মধ্যে এখানে সরাসরি করে এটা লিখে দিচ্ছি লাইন কমানোর জন্য। হ্যাঁ, যেহেতু ছোট্ট একটা কোয়েরি, সিলেক্ট ব্লগ ইমেজ ফ্রম টিবিএল ব্লগ হোয়ার ব্লগ আইডি সমান সমান ব্লগ আইডি, কোয়েরিটা এক্সিকিউট করবে, সে আমাকে কি দিবে কোয়েরি রেজাল্ট। কোয়েরি রেজাল্ট, এবারে কোয়েরি রেজাল্ট থেকে আমরা ডাটাটা বের করে নিয়ে নেব। স্যার এটা কি স্যার আগে দিতে হবে না স্যার? কোনটা মানে এই নামটা কি স্যার আগে রেখে আমরা কি মানে নেমটা কি আগে রাখতে হবে না স্যার? আমি বুঝি না কোন নেমটা বলেন স্যার। কোয়েরিটা কি স্যার মানে ইফ এর আগে চালাতে হবে না? নাহলে স্যার ভিতরে ঢুকে তো সে কাজটা করেই ফেললো, তারপরে স্যার আমার লাভটা কি হলো? না, সে আনলিক করে দিবে, সমস্যা কি? ইমেজটা আপলোড করলো, এখনো কিন্তু সে ইমেজটা আপলোড করছে, এখনো কিন্তু সে পাথ চেঞ্জ করে নাই। আচ্ছা আমি এখানে দিতে পারি, এখানে দিতে পারি, তাহলে ইমেজ আপলোড করার আগে সে আগে পুরো ইমেজটা কি স্যার ওইখানে যখন স্যার ইমেজটা আপলোড করলো, আপলোড করার পর স্যার নিচের লাইনে যখন নামলো স্যার এসকিউএল টা লাইতেছে তখন তো স্যার আপডেট করেই দিল সে। না, আপডেট তখন করে নাই, আপডেট হবে এই যে এখানে, এখানে আপডেট হবে। হ্যাঁ, এরর এক্সিকিউট হওয়ার পরে। আচ্ছা আমরা এই দুটো লাইন এখান থেকে কাট করে এখানে লিখে দিতে পারি, এই কি কথা? হ্যাঁ, নিচে তো আপডেট হবে, কোয়েরি তো চালাচ্ছে নিচে, এই কি কথা? হ্যাঁ, কোনো সমস্যা নেই, আমরা আগে আগে এটা ডিলিট করে দিচ্ছি পুরানটাকে, ডাটা থেকে ব্লগ আইডি বের করে নিয়ে ভেরিয়েবলের মধ্যে রাখলাম, তারপরে কোয়েরি প্রিপেয়ার করলাম, এক্সিকিউট করলাম, সে আমাকে কি দিল? সে আমাকে দিল হচ্ছে ব্লগ ইমেজ,
So unlink blog image. তাহলে এখন কি হবে, এখন কিন্তু পুরাতন ব্লকটা এই ভেরিয়েবলটার মধ্যে কি আছে, এখন এই দুই লাইন কি করলাম আমি কি এক্সপ্লেইন করেন শেয়ার শেয়ার করেন তো প্রথমে ডাটা থেকে ব্লক আইডি বের করে ভেরিয়েবল মধ্যে রাখছি, এটার মধ্যে তো ব্লক আইডি আছে নাকি, কিভাবে আছে এই যে আমরা কি করে আসছি এই যে এটা কি হিডেন আইডি কি নিয়ে আসছি ফর্মের মধ্যে আছে, সো নাম কি এটা নাম কি দেওয়া হয়েছে স্যার একটু আগে না বললেন যে এটা ফাইলের মধ্যে চলে যাবে পোস্টের মধ্যে থাকবে, ফাইলের মধ্যে তো যাবে কিন্তু ওটা তো ইয়েটা ইয়েটা এটা হলো আপনার হলো যেটা হলো টেক্সট গুলো নিছে টেক্সটের আইডিটা টেক্সটের আইডি পিকচার আইডি তো একই, এটা হচ্ছে ব্লগের আইডি, হ্যাঁ ব্লগ আইডি, সো ব্লগ আইডিটা আমরা এটা তো ফাইল না, ফাইলগুলো চলে যাবে কোথায় ফাইলসের মধ্যে, এটা তো মানে ব্লগ আইডি আমি কি করলাম চেক করলাম যে ইমেজের নতুন করে সে ইমেজ দিছে কিনা, যদি নতুন করে ইমেজ দেয় তাহলে আমরা প্রথমে কি করলাম এতটুকুর মাধ্যমে পুরাতন ইমেজটাকে আগে ডিলিট করে দিলাম, তারপরে নতুন ইমেজটা আপলোড করলাম, তারপরে ডাটাবেজে পাঁচটা সেভ করলাম, তাই না, তিনটে কাজ করা হয়েছে। সো এখন পুরাতন ইমেজটা ডিলিট করার জন্য প্রথমে আমরা ইউজ করতে হবে ফাংশনটা আনলিঙ্ক, এর মধ্যে ইমেজের পাথটা দিয়ে দিতে হবে ফাইলের পাথটা, কারণ ফাইলের পাথটা তো আমার কাছে নাই, এই জন্য আমি কি করলাম এই ডাটা থেকে আইডিটা বের করে ভেরিয়েবলের মধ্যে রাখলাম, রাখার পর এবার আমি একটা কোয়েরি এক্সিকিউট করলাম MySQL underscore কোয়েরি কানেকশন ইউজ করে সিলেক্ট ব্লগ ইমেজ, শুধু কি নিয়ে আসলাম ব্লগ ইমেজ আর কিছু না, ফ্রম টিবিএল ব্লগ হয় ব্লগ আইডি সমান সমান এই ব্লগ আইডি, এই ডাটার মধ্যে যে ব্লগ আইডিটা আছে ওই ব্লগ আইডিটা নিয়ে আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, এটা তো অ্যাকচুয়ালি রিসোর্স, সে তো ডিরেক্ট ডাটা দিবে না, এবারে রিসোর্স থেকে ডাটাগুলোকে বের করে আমি কি করলাম একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম ব্লগ ইমেজ, তো ফেসেস অফ থেকে নিয়ে এই তাহলে এই ভেরিয়েবলটার মধ্যে কি আছে ইমেজের পাথটা আছে না, এটা কানলি করা যাচ্ছে, হ্যাঁ আমরা যদি সেভ করে ব্রাউজারে যাই রিলোড দেই একটা জিনিস খেয়াল করেন, এবার আমরা এফোর এগুলো ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিয়ে এখন যদি আমরা আমাদের ইয়েতে যাই ডেটাবেজেও যাই ডেটাবেজে গিয়েও সব ডিলিট করে দিই টিবিএল ব্লগের মধ্যে যা আছে, হ্যাঁ দুটো ফাইল আছে আমি চেক করে ডিলিট করে দিলাম, হ্যাঁ দেখেন আইডিটা একটু জানতে পারবো আমরা জানি কি জানতে পারবো, সো ব্লগ ইমেজ এখানে কিছু আছে নাই কিন্তু টেবিলও কিছু নাই এখানেও কিছু নাই, এবার ম্যানেজার যাই ম্যানেজারও কিছু নাই, এবার এখান থেকে আমরা ব্লগ একটা অ্যাড করি, হ্যালো ব্লগ রবিন খান, এগুলো কই থেকে আসলো কি আমি এখান থেকে টেক্সট কপি করে নিয়ে আসি, দিচ্ছি এভাবে একটি ইমেজ দিয়ে দিচ্ছি এই ইমেজটা সাপোর্ট দিয়ে দিচ্ছি, ওকে ব্লগ ইনফরমেশন সেভ সাকসেসফুলি, অ্যাসেট ব্লগ ইমেজ ইমেজটা আসছে ডেটাবেজে যাই পাথটাও আসছে সব ডাটাগুলো চলে আসছে, এখন মনে করেন আমি ব্লগটাকে আবার এডিট করবো ম্যানেজ ব্লগে যাচ্ছি এটাকে এডিট করবো, এডিট করে ভুল ইমেজ দিয়েছি অ্যানিমেজটা আমি চেঞ্জ করবো, চেঞ্জ করে অ্যাকচুয়াল ইমেজ আসবে হচ্ছে এইটা এইটা আপডেট দিয়ে দিই, আপডেট ব্লগ ইন হয়ে গেছে, এখন আমরা ইয়েতে যাই স্টিল কিন্তু আগের ইমেজটা রয়ে গেছে কেন, অফ শিট 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 এটা তোমার অ্যারে এখানে কী হবে ইন্ডেক্স নাম্বার দেওয়া লাগবে না, এটার নাম কি মানে টেবিলে কলামে নামটা দিয়ে নেই, এটা তো একটা অ্যারে অ্যারের মধ্যে ইন্ডেক্স কয়টা আছে একটা, এটা কি একটা অ্যারে না ইন্ডেক্স কয়টা আছে একটা, হ্যাঁ আচ্ছা আরেকবার করি কাজটা, আরেকটা ব্লগ
এবার আপডেট করে দিই কি হবে। এটা ছিল আমরা মনে করেন এটাই দিয়ে দিলাম। এবার ঠিক আছে না, প্রথম ফাইলটা কি হয়ে যাচ্ছে, রিপ্লেস হয়ে যাচ্ছে। হ্যাঁ ডেটাবেসে পাঁচটা অবশ্যই চেঞ্জ হয়েছে, দেখেন আগে আমরা দেখা যাবে না, রিলোড দিব না, দেখেন রিলোড দেওয়ার আগে এখন কি আছে, বিআইটিএম থ্রি জেপিজি, তাই না? এখন রিলোড দিলে চেঞ্জ হয়ে যাবে, কত আসছে 16 জিপিজি, তাই না? সিস্টেম কিন্তু কাজ করতেছে এখন আলহামদুলিল্লাহ। ইমেজ আপডেটের ক্ষেত্রে আমরা এখন এই কাজটুকুন যেটা করতে পারেন আপনি, সেটা হচ্ছে এখানে আর এই কাজটুকুন আর একটা ফাংশন দিয়ে পুরো নিয়ে আসতে পারেন, পুরো নিয়ে নিয়ে আসলেন, হ্যাঁ তাহলে আরও দেখতে মানে হিজিবিজি কম লাগবে। ঠিক আছে, তো তাহলে মোটামুটি একটা বিষয় আমরা কভার করলাম আর কি, ইমেজ সহকারে মানে ফাইল আপলোড সহকারে একটা অ্যাডমিন প্যানেল থেকে আমরা কিছু একটা তৈরি করতে পারতেছি, একটা সিকিউর লগইন প্যানেল সহকারে অ্যাডমিন প্যানেল থেকে তৈরি করতে পারতেছি এবং ফ্রন্ট এন্ডে সেটাকে ম্যানেজ করতে পারতেছি ইমেজ সহকারে। ঠিক আছে, এটি দিয়েই কিন্তু আপনারা একটা প্রজেক্ট তৈরি করতে পারেন, কিছু সম্ভব না বলেন, সবই কিন্তু পারছি আমরা আল্লাহর রহমতে। ঠিক আছে, ভাওয়াল আসছেন নাকি? না না আপনি আসছেন, আপনারা অনেকেই কিন্তু অনেক দেরি করে আসেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি কথা বলতেছেন, আপনি তো ভালোই আছেন, সমস্যা নেই, অনেক আগেই আসেন, একটু আগে আগে আসতে হবে আর কি। হ্যাঁ আগে আগে আসলে নেক্সট ক্লাস থেকে কিন্তু আমাদের ল্যাডারেল শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে, তো ফ্রেমওয়ার্কের আপনারা যদি ল্যাডারেল ফ্রেমওয়ার্কের প্রথম ক্লাস থেকে শুরু করে 10-11 যে কয়েকটা ক্লাসই হবে সবগুলো ক্লাস যদি অ্যাটেন্ড করেন, আমি একটা জিনিস অ্যাসিউরিটি বলতে পারি যে আপনারা ল্যাডারেল দিয়ে যেই কোনো ধরনের ডায়নামিক ওয়েবসাইট এবং ছোটো ছোটো ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন এই 10টা ক্লাসের মধ্যে। ওই টেকনিক কিন্তু বিআইটিএম থেকে আপনারা পেয়ে যাবেন, বুঝতে পারছেন, ওই টেকনিক বিআইটিএম থেকে পেয়ে যাবেন। সো আপনাদের কাজ কি, আপনি আপনার জন্য কিন্তু সরকারের ব্যবস্থা করছে, আপনারা যদি না আসেন এই 10 দিন তাহলে আমাদের উচিত কি অ্যাজ এ গভর্নমেন্ট এমপ্লয়ি, কিন্তু সরকারই তো আমাদের এখানে পাঠাইছে আপনাদের এগুলো দেওয়ার জন্য, তাহলে আমরা সরকারের কাছে বলে দিই যে এই লোকজন এখানে রেজিস্ট্রেশন করছে কিন্তু আসে নাই, এগুলো ধুইলে পিটা। হ্যালো স্যার, এই কি বলে স্যার, রাষ্ট্রদ্রোহী। ঠিক আছে, হ্যাঁ রাষ্ট্রদ্রোহী, এরা আসলে এটা করা উচিত, এক একটা ছেলে মেয়ের জন্য সরকার 35,000 টাকা খরচ করতেছে, 35,000 অনেকে আছে যে ইচ্ছা আছে পরে চান্স পায় না। হ্যাঁ আবার তাহলে একজনের বাধ্য থাকে, এটা আসলে উচিত না আর কি। ঠিক আছে, তো আমরা আসবো, সবাই রেগুলার আসবো, ঠিক আছে, নিজেরা ইমপ্লিমেন্ট করেন, দেশে বাঁচান, আমরা আরো ডেভেলপ হই আর কি। হ্যাঁ সো আজকে এত কি ডাক দিব আমরা, বলে 33টা ক্লাস তো হবে, হ্যাঁ আসলে প্রজেক্ট প্রজেক্টে স্যার জমা দিতে হবে, প্রজেক্টের জন্য তো প্রেজেন্টেশন হবে, জি একটা প্রেজেন্টেশন হবে, হ্যাঁ ওগুলো কি 33টা ক্লাসের মধ্যে, এটা স্যার তুই, হ্যাঁ হয়তো আরেকটা ক্লাস এক্সট্রা হতে পারে, 40 ঘন্টা যে 140 ঘন্টা স্যার 35টা ক্লাস হবে, 35টা ক্লাস হবে, আচ্ছা এটা বৃহস্পতিবার স্যার আসলে স্যারকে বলেন, হ্যাঁ ঠিক আছে, কন্টেন্ট পোর্টফোলিওর কন্টেন্টটা, এটা আসলে পোর্টফোলিও সাইট কন্টেন্ট না, আপনারা আমরা দেখুন একটা জিনিস পারি, ইয়েস আমরা কিন্তু একটা প্রজেক্ট করতেই পারি। ঠিক আছে, সো আপনারা সবাই একটা ডায়নামিক পোর্টফোলিও সাইট করে নিয়ে আসতে পারেন কিন্তু চাইলে, এবং এটা যদি করতে পারেন তাহলে কিন্তু আপনার সাকসেস অনেক আগে যাবে। সো অ্যাকর্ডিং টু আমাদের সিনিয়র ট্রেনার ডিরেকশন, হ্যাঁ সিনিয়র ট্রেনাররা যেভাবে বলে সেই ডিরেকশনটা আমি আপনাদের দিয়ে দেবো এখন, পোর্টফোলিও সাইট গ্রিড সিস্টেম দিয়ে ডিজাইন করবেন এবং তার কন্টেন্টগুলো এই এভাবে ডাইনামিক করবেন র পিএসপি দিয়ে, এটা যদি করতে পারেন তাহলে কিন্তু আপনি সাকসেসফুল। জি স্যার, হ্যাঁ স্যার, মানে সাপোর্টটা স্যার যেটা বলা হচ্ছে খেয়াল করেন, হ্যাঁ
পাঁচ দশ মিনিটের জন্য একটু অন্য কিছু চিন্তা করে বাদ দেন, ঠিক আছে? সেটা মুশকিলের কাজ, আমি জানি আমার জন্য মুশকিল, শুধু আপনার জন্য না। আমি কথা বলতেছি, একটা চিন্তা করতেছি, আর একটা দেখতেছি, আর একটা বুঝতে পারতেছেন দেশের অবস্থা, এই হলো আমার অবস্থা, ঠিক আছে? কথা বলতেছি, একটা চিন্তা করতেছি, আর একটা দেখতেছি, আর একটা। তো যাই হোক, এটা ব্যাপার না, তো এরকম হয় মাঝে মধ্যে আর কি। বাট একটু কখনো কখনো কি করতে হয়, আমি যা বলি, যা চিন্তা করি এবং যা দেখি, তিনটে জিনিস এক হওয়া লাগে, এবং তিনটে জিনিস এক হলে কিন্তু বেস্ট আউটপুট নিয়ে আসা যায়। তো যাই হোক, দেখেন যেভাবে করতে হবে। আর তাহলে মোট কথা হচ্ছে যে আমরা কোনো একটা সাইট তৈরি করতে পারি, যাই হোক প্রফেশনাল দরকার নাই, এক্স ওয়াই জেড হলেই হবে, গ্রিড সিস্টেম দিয়ে, বা আপনারা যদি বুটস্ট্র্যাপ দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই, যে যেভাবে পারেন করেন। হ্যাঁ, একটা সাইট করেন, বাট যেটা করা যাবে না সেটা হচ্ছে কোনো টেমপ্লেট কাস্টমাইজ করেন না, তাহলে কিন্তু কিছু শিখতে পারবেন না। আমরা যদি যেটা, যেমন এই যে সাইটটা, এটা কি করছি, বুটস্ট্র্যাপের কোডগুলো একভাবে কপি করে নিয়ে, এগুলো করার দরকার নেই, আপনারা গ্রিড সিস্টেম দিয়ে করেন, নর্মালি গ্রিড সিস্টেম দিয়ে করেন, আর কন্টেন্টগুলোকে ডাইনামিক করেন। কন্টেন্টগুলো ম্যানেজ করার জন্য একটা অ্যাডমিন প্যানেল থাকবে, অ্যাডমিন প্যানেল থেকে আমরা কন্টেন্ট তৈরি করব, কন্টেন্ট ম্যানেজ করব, এবং ম্যানেজ করা ফাইনালি কন্টেন্টগুলো ফ্রন্ট এন্ডে ডিসপ্লে হবে। এটা হচ্ছে হোমওয়ার্ক। এখন তাহলে কি কন্টেন্ট আমরা ম্যানেজ করব, এটা বলে দিচ্ছি। আপনারা একটা সবাই একটা পোর্টফোলিও সাইট করবেন, সবাই সবার জন্য, সবাই সবার। এটা শুধু বিআইটিএম এ জমা দেওয়ার জন্য না, এটা আপনাদের ভবিষ্যতের জন্য। এখন রক পিএসপিতে করেন, এরপরে ল্যাডারবেল দিয়ে করবেন, তারপরে একটা ডোমেন হোস্টিং নিয়ে লাইভে তুলে দিবেন। লাইভে তুলে দিলে যেটা হবে, আমরা যখন কোথাও ইন্টারভিউ দিব, সেটা লোকাল মার্কেটেই হোক আর মার্কেট প্লেসেই হোক, আপনারা কিন্তু দেখতে চাই যে আপনি কি করছেন। এখন কোথাও ইন্টারভিউ দিতে গেলেই কিন্তু বলে আপনি কি করছেন, তো আপনি তখন বলবেন যে দেখেন ওইটা আমার রিভার দেখে নিয়েন কি পারে আমি না পারি, তাই না? তো তখন কিন্তু আপনার কাজটা সে দেখবে। আপনারা যদি যখন আপওয়ার্কে বা ফাইবারে বা ফ্রিল্যান্সারের যে প্রোফাইল বিল্ড আপ করেন, সেখানে দেখে না, ইয়ে থাকে না আপনার প্রোফাইলের মধ্যে, হিস্ট্রিগুলো থাকে। হ্যাঁ, ওখানেও কিন্তু আমরা কি করতে পারি, স্ক্রিনশট নিয়ে নিয়ে এই লিঙ্কগুলো দিয়ে দিতে পারি। বুঝতে পারতেছেন, আপনাকে এখান থেকে যেটা বলা হচ্ছে সেটা শুধু মানে ওই বিআইটিএম এ আপনি জমা দিবেন, আপনি একটু বাহবা পাবেন, হাততালি পাবেন, বা আপনার যদি একটা জবের অফার আসবে, শুধু এইটাই কিন্তু মেন উদ্দেশ্য না। মেন উদ্দেশ্য হচ্ছে কি, আমি এই কাজটা বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে পারতেছি। আমি কোথায় ইন্টারভিউ দিতে গেলাম, বললো যে কি পারেন, আপনি বলার দরকার নেই আমি কি পারি, বলবেন যে এটা আমি বানাইছি, কারণ এটা বানানোর জন্য যা যা পারা দরকার তাই তাই আমি পারি, তাই না? এটাই কিন্তু মানুষ পছন্দ করে। তাহলে এখানে এখন আমাদের সাইটটা হবে পোর্টফোলিও সাইট। পোর্টফোলিও সাইটের মধ্যে প্রথম কথা হচ্ছে, এটা ওয়ান পেজের সাইট হতে পারবে না, ওয়ান পেজের সাইট হওয়া যাবে না, মাল্টিপল, মিনিমাম পাঁচটা পেজ থাকা লাগবে। হোম, অ্যাবাউট, এরপরে থাকবে হচ্ছে পোর্টফোলিও, গ্যালারি, এরপরে কন্ট্যাক্ট। মিনিমাম এই পাঁচটা পেজ করেন। ইনফ্যাক্ট এই পাঁচটা পেজ তো আলাদাভাবে তৈরি করা লাগবে না, আমি যদি একটা পেজ তৈরি করি বাকিগুলো কি তৈরি করা লাগবে? শুধু কি চেঞ্জ হবে, কন্টেন্টটা চেঞ্জ হবে, হেডার, ফুটার, মেনু, সাইডবার, এগুলো তো প্রত্যেক পেজে চেঞ্জ হবে না। একটা শুধুমাত্র হোম পেজটাই করা তো একটু ডিফিকাল্ট, তাই না? হোম পেজটা করলে বাকি পেজগুলো কি চেঞ্জ হয়, শুধু কন্টেন্ট চেঞ্জ হবে, আর কিছু তো চেঞ্জ হবে না। সো নাইস, এখন হোম পেজে কি কন্টেন্ট রাখবেন, দেখেন হোম পেজে আপনি তিনটা বিষয়ের উপর আর্টিকেল লিখবেন হোম পেজে। একটা হচ্ছে যে মিশন অফ মাই লাইফ, আরেকটা হচ্ছে ভিশন অফ মাই লাইফ, আরেকটা হচ্ছে আপনার দশটা ড্রিম, যে আপনি জীবনে দশটা জিনিস করবেন। হোম পেজে আপনি তিনটে টপিক্সের উপরে আপনি আর্টিকেল লিখবেন এবং রিয়েলিস্টিক জিনিস লিখবেন, যেটা আপনি অ্যাকচুয়ালি চান, ইয়েস দিস ইজ দ্য থিং দ্যাট আই ওয়ান্ট। যা আমি লিখেন না, লরেন্টিসম ডাজ নট ফাউন্ড, এগুলো লিখে কোনো লাভ নাই, তাহলে কিন্তু লরেন্টিসম ডাজ নট ফাউন্ডে থেকে যাবে। সো হোম পেজের মধ্যে এই তিনটে টপিক্সের উপরে তিনটা আর্টিকেল লিখবেন,
দ্য মিশন অফ মাই লাইফ, আল্লাহ তাআলা আপনার দুনিয়ায় কেন পাঠাইছে? আরেকজনের সমালোচনা করার জন্য না কি করার জন্য? মিশন অফ মাই লাইফ, সে ঠিক আছে, আপনার টার্গেট ওইটা, এখন আপনি কোন দিকে যাইতেছেন? আপনি যে কাজটা করতেছেন সেটা আপনার মিশনের দিকে যাচ্ছে না কোন দিকে যাচ্ছে? আপনি চাচ্ছেন আপনি হবেন ডাক্তার আর আপনি স্বাধীন গানবাজনা করেন, তাহলে আপনার মিশনের দেশে আপনি ভালো ডাক্তার হবেন। আপনি যেটা করতেছেন সেগুলো গানবাজনা, তাহলে আপনার মিশন কোন দিকে যাচ্ছে সেগুলো একটু দেখতে হবে। নাম্বার ওয়ান, এরপর আপনার দশটা ড্রিম, যে আমি জীবনে দশটা কাজ করতে চাই, আমি আমেরিকার প্রেসিডেন্ট হতে চাই, আমি অনেক বড় ধনী হতে চাই, আমি আমার এলাকায় দশটা মসজিদ করতে চাই, এরকম দশটা ড্রিম লিখতে হবে যে একজাক্টলি আপনি আপনার জীবনে দশটা জিনিস কি চাচ্ছেন, এবং এগুলো রিয়েলিস্টিক হওয়া লাগবে। আর যদি আমরা মিশন ভিশন এগুলো কি না বুঝি, গুগল তো আছে, গুগলে সার্চ দিবেন। বা আপনি যদি মনে করেন যে ড্রিম কি এটাও আমি জানি না, তাহলে গুগলে সার্চ দিবেন হোয়াট ইজ ড্রিম। ঠিক আছে, ইফেক্টিভ আর্টিকেল লেখার রুলস কি? ইফেক্টিভ আর্টিকেল লেখার রুলস হচ্ছে টপিক রিলেটেড হেডিং থাকবে, টপিক রিলেটেড ইমেজ থাকবে, এবং টপিক রিলেটেড প্যারাগ্রাফ থাকতে হবে। মিশন অফ মাই লাইফ, আপনার মিশনটা কি, সেটা আপনি আগে গুগলে সার্চ দিয়ে পড়েন যে অ্যাকচুয়ালি মিশন জিনিসটা কি, এরপর চিন্তা করেন যে আপনার লাইফের মিশনটা কি। তো মজার বিষয় হচ্ছে জীবনে তো কখনো নিজের নিয়ে চিন্তা করেন নাই, দয়া করে অন্তত বিআইটিএমের উসুলে হইলেও নিজের নিয়ে 10 মিনিট চিন্তা করেন। ঠিক আছে, চিন্তা করেন, দেখেন আপনি অনেক কিছু পাওয়া যাবেন যেটা আপনি কল্পনা করতে পারবেন না। ইনফ্যাক্ট ট্রু, আমাদের সিনিয়র ট্রেনার আমাদেরকে এভাবেই বলছে, আমরা এভাবেই কাজ করছি, অনেক এমন অনেক কিছুই পাইছি যেটা আমি কল্পনাও করিনি যে এটা হবে, কিন্তু খালি দেখছি এগুলো চিন্তা করে দেখছি না ঘটনা ঘটে গেছে, সেই কারণে বলা। সো নাও তো মিশন ভিশন ড্রিম এটা আপনি বলে দিলেন, আপনার হোম পেজে থাকবে এটা। এবার এই তিনটে টপিকসকে, তিনটা আর্টিকেলকে আপনি যত সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে পারেন মার্কআপ দিয়ে, সেটা আপনার কোয়ালিটি রিপ্রেজেন্ট করবে, আপনার কাজ, হ্যাঁ আপনার কাজ আপনার কোয়ালিটি রিপ্রেজেন্ট করবে। এরপর হচ্ছে অ্যাবাউট, অ্যাবাউট পেজে কি থাকবে, অ্যাবাউট পেজে চারটা টপিকসের উপর আর্টিকেল লিখবেন, কি কি, একটা হচ্ছে আপনার স্কুল লাইফ, একটা হচ্ছে আপনার কলেজ লাইফ, একটা হচ্ছে ভার্সিটি লাইফ, আর একটা হচ্ছে আপনার ফ্যামিলি, আপনার আব্বা আম্মা আপনার ফ্যামিলি নিয়ে আর কি। আপনি চাইলে আপনার গার্লফ্রেন্ড নিতে পারেন, সমস্যা নেই, আমরা বললাম দেখলাম, আমরা বললাম দেখলাম, হয় ফোন নাম্বার দিন, হ্যাঁ ফোন নাম্বার দিন, না ফোন নাম্বার দিন, না পেনেটরি না, হাইজ্যাক হয়ে যেতে, কন্টাক্ট নিতে হবে, কন্টাক্ট নিতে হবে, ফেসবুক লিংক জিমেইল। ওকে সো নাও অ্যাবাউট পেজে কি থাকবে, আপনার স্কুল লাইফ সম্পর্কে একটা আর্টিকেল লিখবেন, কলেজ লাইফ সম্পর্কে একটা আর্টিকেল লিখবেন, ভার্সিটি লাইফ এবং আপনার ফ্যামিলি সম্পর্কে একটা আর্টিকেল লিখবেন। কিভাবে আর্টিকেল লিখতে হয় সেটা কিন্তু এর আগে বলছি, এখন বলবো। ঠিক আছে, এই চারটে টপিকসের উপরে, এটা গেল আমার কি পেজ, অ্যাবাউট পেজ। এরপরে আসি পোর্টফোলিও পেজ, পোর্টফোলিও পেজে কি থাকবে, আপনারা যখন বিআইটিএম এ রেজিস্ট্রেশন করছেন ফাইনালি, তখন আপনারা একটা সিভি জমা দিচ্ছেন না, হ্যাঁ ওই সিভির মধ্যে যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলো কি মার্কআপ দিয়ে এইচটিএমএল সিএসএস দিয়ে সুন্দর করে পোর্টফোলিও পেজে ক্লিক করলে কন্টেন্টগুলো আসবে। তো প্রিভিয়াস একটা এক্সপিরিয়েন্স বলি, একটা ছেলে করছে কি, পুরো সিভিটা এভাবে রাখছে, ছবি তুলছে, ওই ইমেজটা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিচ্ছে, এভাবে করলে কিন্তু হবে না, বুঝতে পারছেন, ব্যাপক স্মার্ট। পোর্টফোলিও পেজে কি থাকবে আশা করি ধরতে পারছেন। এবার গ্যালারি পেজে কি থাকবে, আমি কন্টেন্ট নিয়ে কথা বলতেছি, আমরা সাইট তৈরি করতে পারি, অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি, কিন্তু কন্টেন্ট নিয়ে লিখতে গেলেই কিন্তু শেষ, লরেন ইসলাম স্যার আর কিছু আসে না। হ্যাঁ স্যার আমি বলি, হ্যাঁ ভালো আছি বলো,
ঠিক আছে আমি নেট এমএসসি আমি তাহলে লিঙ্কে গিয়ে কাজটা করে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। পোর্টফোলিও পেজে ভাবে আসতেছে। এখন গ্যালারি পেজে কি থাকবে? গ্যালারি পেজে থাকবে হচ্ছে আমাদের কিছু ছবি, আপনার নিজের ছবি, আপনার ছবি, আপনার পড়ার টেবিল, আপনার বেডরুম যেখানে আপনি ঘুমান, মানে আপনার রিলেটেড মোট কথা আর কি। এমন কোনো আনএক্সপেক্টেড ছবি দিয়ে না, যেমন মানে যেগুলোতে আপনি নাই, ঐশ্বরিয়া, কারিনা কাপুর, বিবেক কাপুর, এগুলোর ছবি দিয়ে আলটিমেটলি লাভ নেই। হবে, কাজ হবে, বাট জিনিসটা শ্রুতি মধুর হবে না, দেখতে ভালো লাগবে না, মানে যে আপনাদের সাইটগুলো দেখবে আপনি আপনার বাসার অ্যাড্রেসটা গুগল অ্যাড্রেস বারে নিয়ে একটা গুগল অ্যাড্রেসে দিয়ে দিলেন, তারপর একটা ফর্ম দিলেন আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য, তারপর আপনি আপনার অ্যাড্রেসটা দিলেন, এভাবে আর কি কন্টাক্ট স্পেস যেরকম থাকে। ঠিক আছে, এখন এই যে টোটাল কাজটা যদি আপনি করেন, এর ক্ষেত্রে একটা অবজেক্টিভ আছে। অবজেক্টিভটা কি? যে এমনভাবে একটা সাইট তৈরি করবেন আপনাকে একটা মানুষ কোনোদিন চিনেও না, দেখেও নাই, কিচ্ছু জানে না আপনার সম্পর্কে, তার হাতে যদি সাইটটা যায় আপনার সম্পর্কে তার কীরকম একটা ধারণা আসবে, যে ছেলের চেহারা এরকম, এই করে, এর বাড়ি এই, এর ড্রিমে, এই মিশনে, ভিশনে, এই স্কুলে ফেললাম, এর পোর্টফোলিও, গ্যালারি, এর কন্টাক্ট, তাহলে কি একটা পরিপূর্ণ ইনফরমেশন আছে না আপনার সম্পর্কে? হ্যাঁ, এটাই কিন্তু আলহামদুলিল্লাহ মানে এনাফ আই থিঙ্ক, আমার যেটা মনে হয় আর কি। সো বুঝতে পারতেছেন এই কাজটা যদি করতে পারেন, কাজটা অনেক সহজ, করাটা অনেক ডিফিকাল্ট, কোয়েশ্চন পারবেন আমি সন্দেহ আছে। না, এখানে উল্টাপাল্টা কোনো ছবি দিবেন না, নিজের ছবি দিবেন, ছবি না থাকলে ছবি তোলেন, সারাদিন তো কোটি কোটি ছবি ফেসবুকে দেন, ঠিক আছে, ফেসবুক থেকে ডাউনলোড করে নিয়ে অন্তত নিজের দিয়ে একটা ছবি দিন, তাহলে এখানে সেলফি টেলফি তোলেন, ঠিক আছে। এখানে আপনি যেটা করতে পারেন, এখানে হচ্ছে আপনার নিজের একটা মানে মানে কি প্রফেশনাল একটা ছবি আপনি চাইলে লোগো আকারে দিতে পারেন। পোর্টফোলিও সাইট যেগুলো থাকে আপনারা দেখেন না নেটে, পোর্টফোলিও সাইট ভিজিট করে, এই যে গ্রাফিক ডিজাইনার আছে সবার ছবিগুলো একটু ডিজাইন করে দিন, দুজন আছে, দুজন পিছনে একজন আছে, আপনারা ব্যানার স্যারকে দেখেন, আমার একটা টেস্ট পেপার আছে, ঠিক আছে, সমস্যা নাই, ওরা বেশি পয়সা নেবে না, অল্প করে দিলেই হবে, ওরা বেশি পয়সা নেয় না, চকলেট খাওয়াই দিলেই হবে। আচ্ছা, এখানে লাগান, সবাই দেখুন, আপনারা সবাই দেখেন কোন।